इस्लाम से न भागो, राहे हुदा यही है। ऐ सोने वालो जागो, शम्सु بسم اللہ الرحمن الرحیم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ جماعت احمدی اور پبیٹر پوتش چاہتا حضرت مرزا غلام احمد قادیانی مسیح موعود اور امام مہدی علیہ السلام 23 مارچ 1899 احمدی مسلم جماعت بھتی پرستور استھاپن کرن اور ایکھون 130 بچر ادھک شمائے پار ہوئے گئے تھے আহমদিয়া মুসলিম জামাত শুরুতে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের যুগে এবং পরবর্তীতে আহমদি খলিফাদের যুগে শুধু একটি কাজ করে যাচ্ছেন, আর তা হলো বিশ্বের প্রান্তে প্রান্তে পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছে দিচ্ছে। এই অনুষ্ঠান যা রাহে-হুদা নামে পরিচিত, আজকের অনুষ্ঠান লন্ডন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং এই অনুষ্ঠানের উদ্দেশ্য এটি। যদি আপনাদের মাথায় আহমদিয়া জামাত সম্পর্কে, ইসলাম সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, একথা জানা আবশ্যক যে জামাতে আহমদিয়ার পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম অনেক এমন দৃষ্টিভঙ্গি এবং এমন কথা বিশ্ববাসীকে অবহিত করেছেন না, যেগুলো না জানার কারণে বা যেগুলো জানার ফলে ভুল বোঝাবুঝির কারণে মানুষ ভ্রষ্টতায় নিপতিত হয়। এর মধ্যে একটি হচ্ছে ঈসার মৃত্যুর বিষয়টি। একদিকে খ্রিস্টান বন্ধুরা বলছিল যে নাউজুবিল্লাহ হযরত ঈসা আলাইহিসসালাম ক্রুশে মারা গেছেন, এবং তিনি একথা বলতেও আমাদের কষ্ট হয় যে তিনি তিন দিনের জন্য তিনি শাস্তি পেয়েছেন, তারপর তিনি পুনরায় পৃথিবীতে এসেছেন এবং বর্তমানে তিনি আকাশে বেঁচে আছেন। অপরদিকে যারা মুসলমান দাবিকারক তারা বলেন যে হযরত ঈসা আলাইহিসসালাম ক্রুশীয় মৃত্যুর পূর্বেই আকাশে জীবিত চলে গিয়েছিলেন। আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় ইনশাল্লাহ এবং পরবর্তী অনুষ্ঠানগুলোর বিষয় হবে ঈসার মৃত্যু। রাহে-হুদা অনুষ্ঠান আপনাদের জন্য, যদি আপনারা আহমদি হয়ে থাকেন আর আপনাদের মাথায় কোনো প্রশ্ন জাগে তাহলে আপনারা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যদি আপনার আহমদিয়া জামাতের সঙ্গে সম্পর্ক না থাকে আর আপনি ইসলাম এবং আহমদিয়াত সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চান তাহলে আপনারা অবশ্যই এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান চলাকালীন সময় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব আমাদের যোগাযোগের যে নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার উভয়টি আপনাদেরকে দেখাতে থাকবো। স্মরণ রাখবেন, হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের লিখিত এবং ভয়েস মেসেজ আকারে প্রশ্ন পাঠাতে পারেন। যদি আপনারা সরাসরি অনুষ্ঠানে কথা বলতে চান তাহলে এই জন্য আমাদের ল্যান্ডলাইন নাম্বার অবশ্যই নোট করে নিন। আজকের অনুষ্ঠানে এখানে ল্যান্ডন স্টুডিওতে অদমের সঙ্গে উপস্থিত আছেন মৌলানা নাসির আহমদ কমর সাহেব এবং মৌলানা ফজলুর রহমান নাসির সাহেব, আর ইনশাল্লাহ টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগ দিবেন খানা থেকে মৌলানা আব্দুস সামি খান সাহেব। সর্বপ্রথম দর্শক এবং শ্রোতাদের কৃতজ্ঞতা জানাতে চাই যারা এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, এবং আমি আমার প্যানেলে যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নাসির কমর সাহেবের মাধ্যমে আমি আলোচনা শুরু করতে চাইব। দেখুন, একটি মূল প্রশ্ন বা একদিকে বলা যেতে পারে খ্রিস্টানদের ভিত্তিও এটি, অপরদিকে আহমদিয়া মুসলিম জামাতের ভিত্তিও এর উপর নির্ভর করে যে হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যু ক্রুশে হয়নি, বরং যেভাবে আল্লাহ তাআলার সুন্নত বা রীতি তিনি ক্রুশ থেকে অলৌকিকভাবে জীবন মুক্তি লাভ করেন, এরপর জীবনযাপন করে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। হযরত মসীহ মওউদের মূল দাবি হচ্ছে তিনি কবে এই দাবি করেছেন এবং এর বিবরণ কি? জাযাকুমুল্লাহ। এটি হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাম 1890 সনে
মসিহে মাউদ হওয়ার দাবি করেন এবং যেভাবে আপনি বলেছেন এর এ বিষয়ের সঙ্গে গভীর সম্পর্ক আছে যে যদি সেই ঈসা মসি যিনি 2000 বছর পূর্বে এসেছিলেন তিনি আকাশে জীবিত বসে থাকেন তাহলে তারই আসা উচিত। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআন থেকে পবিত্র কোরআন এর দলিল বা ইঞ্জিল এবং বিভিন্ন ইতিহাস গ্রন্থের আলোকে এটি প্রমাণ করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন এবং তিনি সশরীরে আকাশে নেই আর তিনি স্বয়ং সশরীরে পৃথিবীতে আসবেন না। এভাবে তিনি আলাইহিস সালাম এর মাধ্যমে যে হযরত ঈসা আলাইহিস সালাম প্রাকৃতিকভাবে মৃত্যুবরণ করেছেন এটি প্রমাণ করে তিনি মুসলমানদের মাঝে যে ভুল বোঝাবুঝি ছিল তা নিরসন করেছেন এবং খ্রিস্টানদের এই যে বিশ্বাস তাকে খণ্ডন করেছেন। অর্থাৎ তিনি ক্রুশীয় মতবাদ ধ্বংস করার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করেছেন। এক্ষেত্রে হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম প্রথমবার 1890 সনে ফতে ইসলাম পুস্তিকায় লিখেছেন যে মসিহ যে আসার কথা তিনি আমি তাকে গ্রহণ করো। এরপর তিনি এর পাশাপাশি তৌজিয়ে মারাম এবং ইজালায়ে আওহাম গ্রন্থ রচনা করেন এবং তিনি এতে সবিস্তারে এই দলিল প্রমাণ দিয়েছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত আকাশে যাননি। তিনি তার পুরো জীবন যাপন করে তিনি ইন্তেকাল করেছেন এবং তিনি এ বিষয়টি তার অগণিত গ্রন্থে বর্ণনা করেছেন। অনেক গ্রন্থ রয়েছে, এই তিনটি গ্রন্থ ফাতে ইসলাম, তৌজিয়ে মারাম এবং ইজালায়ে আওহাম, যা রুহানি খাজানের তৃতীয় খণ্ডে আছে এবং সেসব মানুষ যারা এই বিষয়টি সবিস্তারে জানতে চান, বুঝতে চান, তাদেরকে অনুরোধ করব আপনাদের এই তিনটি বই অবশ্যই পাঠ করা উচিত। এছাড়া জঙ্গে মুকাদ্দাস, সাদাতুল কোরআন, মুবাসা লুদিয়া, আয়নায়ে কামালাতে ইসলাম, লেকচার লাহোর, বারাহিনী আহমদিয়া, পঞ্চম খণ্ড, আকিয়াতুল ওয়াহিদি, চশমে মারফত, আহমদুল বুসরা, আতমামুল হুজ্জাত, সাত বচন, আঞ্জামে আতুল মজলিসে হিন্দুস্তান মে, খুতবা ইলহামিয়া, কিশতিনু, চশমা মসিহ, রাজ হকিকত, এ ধরনের গ্রন্থাবলিতে মসিহ মাউদ ইসলাম ঈসার মৃত্যু সম্পর্কে আলোকপাত করেছেন এবং বিভিন্ন আঙ্গিকে আলোচনা করেছেন আর অগণিত দলিল প্রমাণের ভাণ্ডার তিনি এসব গ্রন্থে উপস্থাপন করেছেন। এছাড়া মলফুজাতেও তিনি তার আলাপচারিতায় মধ্যে এই বিষয়ে আলোকপাত করেছেন। যখন তিনি এই দৃষ্টিভঙ্গি বিশ্বের দরবার উপস্থাপন করেন যে কোরআন এবং হাদিস অনুসারে এবং ইতিহাসের আলোকে ইঞ্জিলের শিক্ষা অনুসারে হযরত ঈসা আলাইহিসসালামের ক্রুশে মৃত্যু প্রমাণিত হয় না, বরং তিনি প্রাকৃতিকভাবে পুরো জীবন যাপন করে ইন্তেকাল করেছেন, স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। এরপরে আরও অনেক গবেষণা হয়েছে যদ্বারা অমুসলমানরা গবেষণা করেছে এবং এটি প্রমাণিত হয়েছে যে ঈসা আলাইহিস সালাম ক্রুশে মারা যাননি। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম এরপর এজন্য জোর দিয়েছেন, তিনি বলেন মসির নামে এই অধম প্রেরিত হয়েছে যাতে ক্রুশীয় মতবাদকে খণ্ড বিখণ্ড করা, অথবা আমি ক্রুশি মতবাদ ধ্বংস করার জন্য এবং শুকর বধ করার জন্য প্রেরিত হয়েছে। তিনি মুসলমানদেরকেও বলেছিলেন একজন মসিহ হিসাবে তার ক্রুশি মৃত্যু হতে পারে না, কোরআনের শিক্ষার পরিবর্তে তাকে জীবিত মনে করা, তাকে মরতে দাও যাতে ইসলাম ধর্ম জীবন লাভ করে। অনুরূপভাবে তিনি বলেছেন মৃত্যুবরণ করা আমাদের নবীর সুন্নত, যদি ঈসা বেঁচে থাকে তাহলে আমাদের রসুল মারা গেলে এটি তো তার জন্য অসম্মান হয়, যেভাবে বলা হয় যে ঈসা ইসলাম আকাশে জীবিত থাকলে এটি আমাদের আত্মাভিমান লাগে আর আদামাদের রসুল মারা গেছে এটি তো সম্মানহানিকর। অতএব তোমরা সুন্নত অনুসারীও নও, কোরআনের অনুসারীও নয় যতক্ষণ তোমরা ঈসার মৃত্যুতে বিশ্বাস না করবে এবং এই ক্রুশীয় মতবাদকে খণ্ড বিখণ্ড করা, চূর্ণ বিচূর্ণ করা কেন প্রয়োজন ছিল। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম এই রহস্য উন্মোচন করেন এবং তিনি বলেন যে ইজালায়ে আওহামে তিনি বলেছেন, খুব স্মরণ রেখো তোমরা তোমাদের সকল দৃষ্টিভঙ্গি যা খ্রিস্টানদের মতাদর্শের সঙ্গে সহমত পোষণ করো, খ্রিস্টানদের সামনে এটি প্রমাণ করে দেওয়া যে ঈসা ইবনে মরিয়াম চিরকালের জন্য মারা গেছেন, এটিই একমাত্র বিতর্ক যেখানে জয়যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা খ্রিস্ট ধর্মকে পৃথিবীতে ভরপ্রদ করতে পারবে। তিনি ধর্মের একটি ভিত্তি, এখন মসীহ ইবনে মরিয়াম আকাশে জীবিত বসে আছে, এই ভিত্তিকে বা এই স্তম্ভকে ভঙ্গ করো তাহলে দেখো ঈসার খ্রিস্ট ধর্ম কোথায়, কোথা তালা চান
কুদরতুল্লাহ চান এই স্তম্ভকে ভঙ্গ ভেঙে দিতে এবং তিনি যেন তৌহিদের বায়ু প্রবাহিত করেন, এজন্য তিনি আমাকে প্রেরণ করেছেন, আমার প্রতি বিশেষ ইলামের মাধ্যমে প্রকাশ করেছেন যে মসিহ ইবনে মরিয়ম মারা গেছে। সুতরাং হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম তার ইলহাম ইজলায় আওহামে এভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ তালা আমার সামনে ইলহাম পূর্বক বলেছেন যে মসিহ ইবনে মরিয়ম রসুলুল্লাহ মারা গেছেন এবং তার রঙে রঙিন হয়ে প্রতিশ্রুতি অনুসারে তুমি এসেছো। ওয়াকানা ওয়াদুল্লাহে মাফুলা, অতএব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস, খ্রিস্ট ধর্মের বিশ্বাস যে মসিহ আলাইহিসসালাম ক্রুশে মারা গেছেন, এরপর যেভাবে আপনি বলেছেন যে নাউজুবিল্লাহ তিন দিন তিনি অভিশপ্ত থেকে পুনরায় বেঁচে উঠেন এবং আমাদের পাপের প্রাশ্চিত্য হয়ে যায়, এটি অত্যন্ত ঘৃণ্য জঘন্য এবং সম্মানহানিকর, মানুষ এদিকে মনোযোগী দেয় না। আর আশ্চর্যজনক বিষয় হলো খ্রিস্টানরা সেই ক্রুশকে নিজেদের গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ায়, যে ক্রুশে তারা খোদার পবিত্র এবং মনোনীত ব্যক্তিকে বিদ্ধ করা হয়েছিল এবং বাইবেলের শিক্ষা অনুসারে যে এই ক্রুশ বিদ্ধ হয়ে মারা যায় সে অভিশপ্ত। আমাদের আশ্চর্য হতে হয় যে তারা কোনো চিন্তাই করে না যে আমরা কোন জিনিস আমাদের গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছি। এ যুগে হযরত মসিহ মওউদ আসলাম এই বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করার জন্য প্রেরিত হয়েছেন। আহমদীর উচিত এই দলিল প্রমাণে সজ্জিত হন। হযরত মসিহ মওউদ আসলাম 80টির অধিক পুস্তকে দলিল প্রমাণ রয়েছে, পড়ুন বুঝুন এবং খ্রিস্টান বন্ধুদের বোঝানোর চেষ্টা করুন যে ঈসা আলাইহিসসালামের প্রতি ভালোবাসা নয় যার প্রকাশ তোমরা করছো এই ক্রুশ বা ক্রস গলায় ঝুলিয়ে। তাদেরকে যদি সত্য বোঝানো হয় সেই কল্প কাহিনী থেকে বের করে মসিহ আলাইহিসসালামের সঙ্গে যা ঘটেছিল সেটি যদি বোঝানো হয় তাহলে এর মাধ্যমে পৃথিবীতে তৌহিদ প্রতিষ্ঠিত হবে এবং ঈসা আলাইহিসসালাম কে যারা খোদার পুত্র বানিয়েছে এর সংশোধন হবে। নাসির সাহেব, আপনি খুবই সংক্ষিপ্ত সময়ে বিশেষভাবে আপনি বই পুস্তকের তালিকা উল্লেখ করেছেন, আমি আমাদের দর্শকদের বলতে চাইব আল্লাহ তাআলার কৃপায় নবীদের সঙ্গে আল্লাহ তাআলার এমনই ব্যবহার হয়েছে, শত্রুরা যত বিধিনিষেধ আরোপ করুক না কেন আল্লাহ তাআলার কৃপা এবং অনুগ্রহে আহমদী জামাতের পবিত্র প্রতিষ্ঠাতার রচনা সমগ্র এবং জামাতে আহমদের যত বিশ্বাস রয়েছে ইসলামের সমর্থনে হোক বা ইসলামী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় হোক বা ইসলামের বিরুদ্ধে আপত্তির খণ্ডন সংক্রান্ত বিষয় হোক, আল্লাহ তাআলার কৃপা এবং অনুগ্রহে এখন সবার জন্য সহজলভ্য। আপনি পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুন না কেন alislam.org আমাদের ওয়েবসাইট, আমাদের কোনো কথা লুকোনো ছাপানো নয়, এটি উন্মুক্ত গ্রন্থের ন্যায়। আপনারা যদি কিছু দেখতে চান পড়তে চান আপনারা আল ইসলাম থেকে লাভবান হতে পারেন। যেসব বই পুস্তকের নাম মোহতরম নাসির সাহেব উল্লেখ করলেন সেগুলো সেখানে আছে, আপনি স্বয়ং ওয়েবসাইটে গিয়ে বইগুলো পড়ে দেখুন। জাজমিজা গোলাম মোহাম্মদ কাদিয়ানি আলাইহিসসালাম কী দাবি করেছেন, তিনি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমাকে উন্নত করেছেন, সমুন্নত করেছেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কখনো এক্ষেত্রে কম করার তো প্রশ্নই আসে না। নাসির সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা মৌলানা আব্দুস সামি খান সাহেবের সঙ্গে কথা বলব, যিনি ঘানা থেকে এখন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন। আসসালামু আলাইকুম আব্দুস সামি খান সাহেব। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। স্বামী সাহেব, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যেভাবে আপনি শুনেছেন যে আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈসার মৃত্যু, এ সম্পর্কে আমি আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই যে আমাদের দর্শকদের জন্য বিষয়টি কিছুটা স্পষ্ট করে বলুন যে খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালাম মৃত্যু এবং আবির্ভাব সম্পর্কে, আর দ্বিতীয়ত আমাদের সেসব মুসলমান ভাই যাদের আহমদী জামাতের সঙ্গে সম্পর্ক নেই কিন্তু তারাও এক দৃষ্টিকোণ থেকে বা তারাও একটি মতবাদ রাখে যে হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যু এবং আবির্ভাব দ্বিতীয় আবির্ভাব সম্পর্কে, আর আহমদী জামাতের সম্পর্কে কি বিশ্বাস, এটি আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলুন। জাজাকাল্লাহ। বোরহান সাহেব, আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি উপস্থাপন করেছেন, আমার মনে হয় এটিও যোগ করা উচিত। হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম ইহুদিদের প্রতি আবির্ভূত হয়েছিলেন। ইহুদিরা বলে যে আমরা মসিহ ইবনে মরিয়ম যিনি খোদার রসুল হওয়ার দাবি করেছিলেন তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছি, আর নাউজুবিল্লাহ তাকে আমরা অভিশপ্ত প্রমাণ করেছি, আর এভাবে তাকে নবীদের তালিকা থেকে বাদ দিয়েছে, নবীদের দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। খ্রিস্টানদের বিশ্বাস
একদল তো ইহুদিদের সঙ্গে একমত পোষণ করে যে হজরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়, আর হজরত ঈসা আলাইহিস সালাম ক্রুশে প্রাণ দেন, এবং তিনি যেহেতু খোদার পুত্র ছিলেন যিনি মানুষের রূপে পৃথিবীতে এসেছিলেন এবং মানুষের পাপের প্রায়শ্চিত্য করে 3 দিন তিনি জাহান্নামে পড়ে থাকেন এবং মানুষের পাপের শাস্তি ভোগ করতে থাকেন, এরপর তাকে আকাশে তুলে নেওয়া হয় এবং তিনি খোদার দক্ষিণ হস্তে তিনি আরোহণ করেছেন বা বসে আছেন, আর সেই যুগে তিনি পুনরায় নাজেল হবেন এবং পৃথিবীতে খ্রিস্ট ধর্মের প্রচার করবেন। মুসলমানদের সাধারণভাবে, আমি সাধারণভাবে এই জন্য বলছি, অনেক পুরনো মুসলমান বরং সাহাবি এবং তাদের পরের প্রবীণ মুসলমানরা একথার সঙ্গে সহমত ছিল না, কিন্তু বর্তমান যুগের সাধারণ মুসলমানদের বিশ্বাস কী তা বলছি, তারা বলে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম ক্রুশবিদ্ধ হননি আর তাকে হত্যাও করা হয়নি, বরং ক্রুশবিদ্ধ করার পূর্বেই খোদা তালার ফেরেশতা তাকে আকাশে তুলে নিয়ে যান, আর তিনি আকাশে খোদার তিনি দ্বিতীয় আকাশে হযরত ইহাইয়া আলাইহিসসালামের সঙ্গে তিনি বসে আছেন, আর শেষ যুগে তিনি পুনরায় নাজেল হবেন, আর তখন তিনি খ্রিস্ট ধর্ম নয় বরং ইসলাম ধর্মের প্রচার করবেন, আর ইমাম মাহদির সঙ্গে মিলিত হয়ে পুরো বিশ্বে ইসলামের প্রচার এবং প্রসার ঘটাবেন, এমনকি গোটা বিশ্ব মুসলমান হয়ে যাবে, মহানবী সাহসের প্রতি পুরো বিশ্ববাসী ইমান আনবেন। যেভাবে আমি বলেছি, এই বিশ্বাস মহানবী সাহসেমের সাহাবিদের যুগে ছিল না। সাহাবিদরা স্বয়ং ঈসার মৃত্যু সম্পর্কে বিশ্বাস করত, হযরত ঈসার মৃত্যু সম্পর্কে প্রথম ইজমা হয়েছিল, যদি আপনি এটি সম্পর্কে প্রশ্ন করেন তাহলে পৃথকভাবে বর্ণনা করা হবে। মুসলমান বুজুর্গদের মধ্যে প্রত্যেক শতাব্দীর মুসলমান বুজুর্গ এমন ছিলেন যারা ঈসার মৃত্যুতে বিশ্বাস রাখতেন, এবং তাদের দৃষ্টিতে হযরত ঈসার দ্বিতীয় আবির্ভাবের অর্থ এমন এক ব্যক্তির আগমন যিনি হযরত ঈসা আলাইহিসসালামের সঙ্গে গুণ এবং বৈশিষ্ট্যের দিক থেকে সামঞ্জস্য রাখবেন, আর তিনি মহানবী সাল্লামের ধর্মের প্রচার করবেন, আর আহমদী মুসলিমদের ধর্মবিশ্বাস এটি। আর এক্ষেত্রে সাহাবিদের এবং পরবর্তীদের বুজুর্গ মুসলমানদের যারা মুজাদ্দেদ মুফাসসিরদের মতবিশ্বাসের সঙ্গে আমাদের বিশ্বাসে কোনো পার্থক্য নেই, যা ঈসা আলাইহিস সালাম অন্য সকল নবী রসুলের মতো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, তিনি তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কিন্তু আল্লাহ তাআলা তার পরিপূর্ণ কুদরতের অধীনে তাকে রক্ষা করেন এবং এমন অবস্থা সৃষ্টি করেন যে ইহুদি এবং খ্রিস্টান উভয়ের জন্য বিষয়টি সংশয়পূর্ণ হয়ে যায়। হযরত ঈসা আলাইহিসসালাম যেভাবে ক্রুশবিদ্ধ করে মারা হতো, 3 দিন মানুষকে ক্রুশবিদ্ধ করে ঝুলিয়ে রাখা হতো, এরপর তার হাড় ভাঙা হতো, এরপর সে মারা যেত। হযরত ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা তার বিশেষ প্রজ্ঞার অধীনে তার স্ত্রীর মাধ্যমে অন্যদের মাধ্যমে হযরত ঈসা আলাইহিসসালামকে ক্রুশ থেকে জীবিত বাঁচিয়ে নেন। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম তার যেখানে বলা হয়েছিল যে হযরত ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের সেই 10টি গোত্রের উদ্দেশ্যে প্রেরিত হবেন যারা ফিলিস্তিন থেকে হিজরত করে আফগানিস্তান এবং কাশ্মীরের অঞ্চলে বসবাস করছিল, তাদের কাছে খোদার বাণী পৌঁছাবেন। হযরত ঈসা আলাইহিসসালাম সেখান থেকে গোপনে হিজরত করেন, আল্লাহ তাআলার কৃপায় তিনি আরোগ্য লাভ করেন, তার জন্য মরহামে ঈসা বানানো হয়েছিল, পরবর্তী আলোচনায় আসবে। তিনি দীর্ঘ পথ পাড়ি দেন এবং কাশ্মীর আসেন এবং 120 বছর তিনি তবলিক করতে থাকেন, আল্লাহ তালা তাকে বিজয় দান করেন। যেভাবে আল্লাহ তালা বলেছেন ফির দুনিয়া বালা আখেরা, আল্লাহ তালা সেই প্রতিশ্রুতি পূর্ণ করেছেন যে প্রতিশ্রুতি আল্লাহ তালা তাকে দিয়েছিলেন যে আমি শত্রুদের হাত থেকে তোমাকে রক্ষা করব আর তোমাকে শত্রুদের অপবাদ থেকে মুক্ত করব এবং তোমাকে আধ্যাত্মিক রাফা দান করবো এবং তোমার অনুসারীরা তোমার উপর কিয়ামত পর্যন্ত তোমার বিধবাদ উপর জয়যুক্ত লাভ করবে। এবং তিনি 120 বছর বয়সে কাশ্মীরে ইন্তেকাল করেন এবং শ্রীনগর খানিয়ার মহল্লায় সমাহিত আছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তার পুস্তক মসীহ হিন্দুস্তানে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং সেসব দলিল প্রমাণ উপস্থাপন করেছেন যার মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামের
কাশ্মীরে হিজরতের অকাট্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন হলো মসির দ্বিতীয় আবির্ভাবের অর্থ কি? এর অর্থ হলো যেভাবে বনি ইসরায়েলের জন্য চতুর্দশ হিজরিতে ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েল যখন দলে উপদলে বিভক্ত হয়েছিল তখন তাদের সংশোধনের জন্য এসেছিলেন, অনুরূপভাবে উম্মতে মুহাম্মদিয়া যখন 72 দলে বিভক্ত হয়ে যাবে আল্লাহ তাআলা মসির গুণ এবং বৈশিষ্ট্য দিয়ে তার আধ্যাত্মিক গুণে গুণান্বিত করে এক ব্যক্তিকে মসির নামে চতুর্দশ ইজিতে প্রেরণ করবেন। হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম বা আহমদী মুসলিমদের পবিত্র প্রতিষ্ঠিত দাবি হচ্ছে তিনি সেই মসিহ যার মুসলমান ইহুদি এবং খ্রিস্টান উভয়ে প্রতীক্ষা করছেন, আর তিনি এটি প্রমাণ করার জন্য বিভিন্ন গ্রন্থে বিস্তারিত প্রমাণ দিয়েছেন, আলোচনায় আসবে, জামাতের অন্যান্য বই পুস্তকে এটি আছে। আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর এটি, আমি সংক্ষেপে এতটুকুই বলবো। অনেক অনেক ধন্যবাদ স্বামী খান সাহেব। এখন আমাদের আকাঙ্ক্ষা, আমরা চাইব যে আমাদের যেসব বন্ধু এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন তারাও আমাদের কাছে প্রশ্ন করুন। আমরা আলোচনার ধারা শুরু করেছি, যেভাবে প্রশ্ন আসবে স্বামী খান সাহেব আমরা আপনার কাছেও প্রশ্ন নিয়ে আসব, আর প্যানেলে যারা আছেন তাদের কাছেও প্রশ্ন করব। যেভাবে নাসির কামর সাহেব একটি মূল কথা বলেছেন, স্বামী খান সাহেব বিশেষভাবে ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে তার উল্লেখ করেছেন। ফজলুর রহমান সাহেব, আপনার কাছ থেকে আমি জানতে চাইব যে হযরত ঈসা আলাইহিসসালামের জীবন চরিত্রের প্রতি তাকাতে আপনি আমাদের দর্শকদের বলুন যে স্বয়ং হযরত ঈসা আলাইহিসসালাম নিজের মৃত্যু এবং আবির্ভাব সম্পর্কে কিছু বলেছিলেন কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিসসালাম এই যুগে বড় বড় যে নীতি বর্ণনা করেছেন, কোনো সত্যকে বা বিশেষ করে ধর্মের সত্যতাকে প্রমাণ করার জন্য ও কি বিষয় দিকে দৃষ্টি দিতে হবে, তিনি বলছেন যে প্রত্যেক ধর্ম যে বিশ্বাস রাখে সে নিজেদের ধর্মবিশ্বাস নিজেদের ধর্মগ্রন্থকে উপস্থাপন করুন, এটি যুক্তিযুক্ত কথা। খ্রিস্টানরা যে বিশ্বাস রাখে তারা যেন নিজেদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করেন, খ্রিস্টানরা নিজেদের ধর্মবিশ্বাস থেকে প্রমাণ করবেন। অনুরূপভাবে এটিও সত্য যে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের বিশ্বাস ইহুদিরা তো মনে করে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে, আর খ্রিস্টানরা মনে করে সে আকাশে সশরীরে চলে গেছেন জীবিত, কিন্তু স্বয়ং খ্রিস্টানদের নিজেদের গ্রন্থ এ সম্পর্কে কি বলে বিভিন্ন উদ্ধৃতি রয়েছে। আমি কয়েকটি কথা আপনার সামনে উপস্থাপন করতে চাই। হযরত ঈসা আলাইহিসসালাম তার মোকাবেলায় যারা ছিলেন বিশেষ করে ইহুদি তারা বারবার তাকে বলতো যে তুমি যদি খোদার সত্য নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে নির্দেশন দেখাও। তাদের সম্বোধন করে হযরত ঈসা আলাইহিসসালাম একবার বলেছিলেন, তিনি বলেন এই যুগের মন্দ এবং ব্যভিচার লোকেরা নিদর্শন চায়, কিন্তু ইউহান্না নবী ছাড়া অন্য কোনো নিদর্শন তাদেরকে দেয়া হবে না, কেননা যেভাবে ইউহান্না 3 দিন রাত মাছের পেটে ছিল অনুরূপভাবে ইবনে আদম 3 রাত 3 মাটির গর্ভে থাকবেন। মতি 12:40 শ্লোক। মসির নিজের ঈসার নিজের কথা, এর সঙ্গে সঙ্গে ইঞ্জিলের অন্যান্য খণ্ডের বক্তব্য একই। মসিহ আলাইহিসসালাম তার সত্যের ভিত্তি এর উপর রেখেছেন, অথচ লোকেরা ঈসা আলাইহিসসালামের প্রতি অনেক বড় বড় মুজিজা বা নিদর্শন আরোপ করে, তিনি মৃত্যু জীবিত করেছেন বা অসুস্থদের আরোগ্য দান করেছেন। মসিহ আলাইহিসসালাম বলেছেন এই যুগের লোকদের একটি বড় নিদর্শন দেওয়া হবে, ইউনুস নবীর নিদর্শন দেওয়া হবে। এখন আমরা দেখি ইউনুস নবীর নিদর্শন কি ছিল। ইউনুস নবীর নিদর্শন ছিল, আমি এর প্রেক্ষাপটে যাচ্ছি বর্ণনা করতে যাই না, যে একটি মাছ তাকে খেয়ে ফেলে, তিনি মাছের পেটে যেভাবে গ্রন্থাবলীতে লেখা আছে 3 রাত 3 দিন অবস্থান করেন বা থাকেন, এবং তিনি অচেতন ছিলেন এবং তিনি মাছের পেট থেকে জীবিত বেরিয়ে আসেন। জীবিত বেরিয়ে আসার পরে তিনি স্বজাতির কাছে যান এবং তার জাতির লোকেরা তাকে গ্রহণ করেন এবং ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পুনরায় সম্মান দান করেন। এখন যদি আমরা এই নিদর্শনকে হযরত ঈসা আলাইহিসসালামের সঙ্গে সামঞ্জস্য করে দেখি তাহলে আমরা দেখতে পাই যে হযরত ঈসা আলাইহিসসালামের প্রতিও এমন একটি অবস্থা এসেছিল যে তাকে ইহুদিরা তার সঙ্গে যা করেছিল এর ফলে তিনি আহত হন এবং তিনি অচেতন হয়ে গিয়েছিলেন এবং
তাকে মাটির মধ্যে এমন গুহার মতো একটি কক্ষে তাকে রাখা হয়েছিল, যেভাবে হযরত ঈসা বলেছিলেন যে আমি মাটির গর্ভে মাটির উদরে তিন থাকবো, যেভাবে ইউনুস আসাম মাটির পেটে ছিলেন। এখন চিন্তার বিষয় হলো, ইউনুস নবী আলাইহিস সালাম মাটির পেটে জীবিত ছিলেন নাকি তিনি মৃত অবস্থায় ছিলেন? জানা কথা যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কষ্টের কারণে তিনি অচেতন অবস্থায় ছিলেন, আর বাহ্য তো মনে হচ্ছিল বা বাহ্য তো তার বেঁচে থাকার কোনো বাহ্য তো মনে হচ্ছিল না তিনি বেঁচে আছেন, কিন্তু আল্লাহ তালা অলৌকিকভাবে তাকে জীবিত বের করে আনেন মাছের পেট থেকে। অনুরূপভাবে আমরা বুঝতে পারি যে হযরত ঈসা আলাইহিস সালাম চরম কষ্ট সহ্য করার পর তিনি অচেতন হয়ে যান, তাকে মাটির উদরে অর্থাৎ তাকে মাটি এক গুহার মধ্যে তাকে রাখা হয়, এরপর তিনি জীবিত ব্যবস্থায় বেরিয়ে আসেন। তিনি বলছেন যে আমি তোমাদেরকে গ্যালিলিয়র উদ্দেশ্যে যেতে তোমরা আমাকে দেখবে। হযরত ঈসা আলাইহিস বলছেন যে এ যুগের লোকদের ইউনুস নবীর নিদর্শন দেওয়া হবে, এর অর্থ হচ্ছে ঈসা আলাইহিস জমির গহ্বরে জীবিত অবস্থায় গিয়েছিলেন, অচেতন ছিলেন, জীবিত অবস্থায় বেরিয়ে আসেন। আর আহমদীদের বিশ্বাস অনুযায়ী যদি এই নিদর্শনকে একটি বড় নিদর্শন গণ্য করা হয়, তাহলে ঈসা আলাইহিসাম তার সদাচির কাছে ফিরে যান এবং তিনি তার জাতির কাছে সম্মান লাভ করেন পুনরায়। কেননা একজন নবীর সবচেয়ে বড় মর্যাদা এটি যে উদ্দেশ্যে তারা তিনি পৃথিবীতে প্রেরিত হয়েছেন সেই উদ্দেশ্য যেন পূর্ণ করেন। ঈসার অবস্থা যখন আমরা বর্ণনা করব তখন এত সুস্পষ্ট নিদর্শন দেখতে পাই যা থেকে জানা যায় যে হযরত ঈসা আলাইহিসসালাম কবর থেকে বেরিয়ে বাইরে আসেন এবং তিনি গ্যালিলিওর উদ্দেশ্যে তাকে যেতে দেখা দিয়েছিল। তিনি বাইবেলের একটি খণ্ডের তিন অধ্যায়ের কথা বলছেন যে আমার অনুসারীদের বলো আমি তোমাদেরকে গ্যালিলিওর উদ্দেশ্যে যেতে তোমরা দেখতে পাবে। অন্যদিকে অন্যস্থানে তিনি বলেছেন তার অনুসারীদের সঙ্গে সেখানে তার সাক্ষাৎ হয়, তারা বলেন যে ঈসা তো মারা গেছেন। তখন তিনি বলেন যে না, এই দেখো আমার হাতের ক্ষত। তাদের সঙ্গে বসে তিনি খাবার খান, আহার করেন, আর যেভাবে অন্যান্য অনুসারী বা হাওয়ারে ছিলেন তারা যেভাবে জীবনযাপন করছেন তিনিও তখন তাদের মতোই সেভাবে জীবনযাপন করেন। এসব কথা বলে যে ঈসা আলাইহিসসালাম পৃথিবীর মধ্যে যে কবর ছিল সেই অবস্থায় কবরে এমন অবস্থায় ছিলেন যে তিনি অচৈতন্য অবস্থায় ছিলেন। এবং এটি কুদরতি বিষয়, এটি সাধারণ প্রবাদ। যখন কোনো মানুষ অনেক বেশি রোগাক্রান্ত হয় এবং তিনি অচেতন হয়ে যান আর পুনরায় যদি আল্লাহ তাকে আরোগ্য দান করেন তাহলে তাকে বলা হয় তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। এই প্রবাদ অনুযায়ী মনে হয় যে হযরত ঈসা আলাইহিস সম্পর্কে প্রথমে মানুষ মনে করেছিল যে তিনি মারা গেছেন, কিন্তু পরবর্তী ঘটনাক্রম বলে যে তিনি মারা যাননি। অনুরূপভাবে আমি আরও একটি উদ্ধৃতি এখানে উপস্থাপন করতে চাই যে যদি আমরা একথা বিশ্বাস করি যে মসিহ আলাইহিস সালাম কে ক্রুশবিদ্ধ করা হয়েছিল আর ক্রুশে তিনি মারা গিয়েছিলেন, আর মসিহ আলাইহিস সালাম ইঞ্জিলে এবং পুরনো ঐশী গ্রন্থ লেখা আছে যে 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 ক্রুশে বিদ্ধ করা হয়েছিল তাতে যাকে বিদ্ধ করে তাকে অভিশপ্ত বলা হয়, ইস্তিজনায় এটি লেখা আছে। মসিহ আলাইহিস সালাম বারবার বলছে আমি খোদার প্রিয় পুত্র, আমি খোদার আত্মা, আর আমার সঙ্গে আল্লাহ তালার এক গভীর প্রেমময় সম্পর্ক রয়েছে। এমন এক ব্যক্তি সম্পর্কে মনে করা যে সে অভিশপ্ত মৃত্যুবরণ করেছে, আর মনে হয় যারা এই অভিশপ্ত বিশ্বাসের দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছেন তারা এই বিষয়টি যাচাই করে দেখেনি। অভিশপ্ত শব্দের অর্থ হচ্ছে এমন এক ব্যক্তি যে খোদার শত্রু হয়ে যায়, যে শয়তান নয়, যে নিজে শয়তান হয়ে পরিণত হয়ে গেছে। একদিকে বাইবেল বলছে আর স্বয়ং ঈসা আলাইহিস বলছেন যে আমি খোদার প্রিয় পাত্র। এর থেকে জানা যায় যে ঈসা আলাইহিসের মৃত্যু ক্রুশে হয়নি, আর যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে যে হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পূর্বেই বলে দিয়েছিলেন যে তোমার উপর এমন অবস্থা নেমে আসবে যেভাবে ইউনুস আলাইহিসসালামের জীবনে নেমে এসেছিল। এই উদ্ধৃতির প্রতি দৃষ্টিপাতে জানা যায় যে হযরত ঈসা আলাইহিসসালাম ক্রুশ থেকে মুক্তি লাভের পর তিনি বেঁচেছিলেন এবং স্বজাতিতে তিনি এক সম্মানজনক মর্যাদা লাভ করেন। ইনশাআল্লাহ ফজলুল মশাই আমরা চেষ্টা করবো অন্যান্য উদ্ধৃতি উপস্থাপন করার যা হযরত ঈসা আলাইহিসসালাম স্বয়ং বলেছেন, বা ইঞ্জিলে এমন এমন সাক্ষ্য প্রমাণ রয়েছে যা থেকে আমরা জানতে পারি যে হযরত ঈসা আলাইহিসসালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। কিন্তু নাসির কামর সাহেব আমাদের এক বন্ধু তাহের মাহমুদ সাহেব রয়েছেন জার্মানিতে, তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি প্রশ্ন পাঠিয়েছেন।
তা আমি আপনার সামনে পেশ করতে চাই, রাখতে চাই। আমি দর্শকদের কথাও বলে দিতে চাই এই যে ঈসার মৃত্যু সম্পর্কিত যে বিষয়, আল্লাহ তাআলার কৃপায় আমাদের অনুগ্রহে জামাতে আহমদিয়া বিগত 130 বছর ধরে বিভিন্ন স্থানে অগণিত বার সম্ভাব্য সকল প্রশ্নের উত্তর দিয়েছে এবং ভবিষ্যতেও দিতে থাকবে। কেননা পবিত্র কোরআন আমাদেরকে বলে, যাক্কের ফাইন্না জিক্রাতা তানফাউল মুমিনিন। তাহের মাহমুদ সাহেব প্রশ্ন করছেন যে মির্জা সাহেব অর্থাৎ হজরত মসীহ মাউদ আলহি সালাতাম, হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলহি সালাতামের বিশ্বাস পূর্বে ভিন্ন ছিল, পরবর্তীতে তার বিশ্বাস পাল্টে যায়। তিনি উদাহরণ দিচ্ছেন যে বিশেষভাবে এই যে ঈসার মৃত্যু বা ঈসার জীবিত থাকার বিষয়টি এবং খাতমুল নবুয়ত সম্পর্কে, মোট কথা তিনি সাধারণ মুসলমানের মতো সেভাবেই ঈসার বেঁচে থাকার বিষয়ে বিশ্বাস রাখত আর ঈসার মৃত্যুতে মৃত্যুকে অস্বীকার করতেন। এ সম্পর্কে আপনি আমাদের দর্শকদের বলবেন, কেননা খুবই কমন এবং রিলেভেন্ট প্রশ্ন এটি। এই প্রশ্ন স্বয়ং হজরত মসীহ মওউদ আলাইহিসসালামের যুগেও করা হয়েছিল, যে আপনি তো বলতেন, আপনি বারাহিনে আহমদিয়াতে লিখেছেন যে ঈসা আলাইহিসসালাম আকাশে সশরীরে বেঁচে আছেন, পরবর্তীতে আপনি এ কথার উপর জোর দিতে আরম্ভ করেন যে ঈসা আলাইহিসসালাম মারা গেছেন। যেভাবে আমরা পূর্বে উল্লেখ করেছি যে মসীহ মওউদ আলাইহিসসালাম এর একটি এলহামের উল্লেখ হয়েছে, তিনি বলেন, আমাকে আল্লাহ তাআলা ইলহাম পূর্বক কথা বলেছেন যে মসীহ ইবনে মরিয়াম রসুলুল্লাহ মারা গেছেন এবং তার রঙে রঙিন হয়ে প্রতিশ্রুতি অনুসারে তুমি এসেছ। হযরত মসীহ মাসলামের কাছেও এই প্রশ্ন করা হয়েছিল যে আপনি পূর্বে একথা বলেছিলেন, আপনার কথার মধ্যে ভিন্নতা রয়েছে, বৈপরীত্য রয়েছে। আমি মসীহ মাসলামের নিজের ভাষায় এটি পড়ে দিচ্ছি এবং আমি মনে করি, বিশ্বাস করি যে এটি যথেষ্ট উত্তর হবে। হুজুর আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম হাকিকাতুল ওয়াহী পুস্তকে এই আপত্তির উত্তর দিতে গিয়ে বলেন যে এ কথা থাকলেও কেন লেখা হয়েছিল, যে কেন আমার কথার মধ্যে ভিন্নতা পাওয়া যাচ্ছে। তিনি বলেন, এ ধরনের বৈপরীত্য যেভাবে আমি বারানি আহমদিয়াতে লিখেছিলাম যে মসীহ ইবনে মরিয়াম আকাশ থেকে অবতীর্ণ হবেন, কিন্তু পরবর্তীতে লিখেছি যে সেই অনাগত মসীহ আমি, এই ভিন্নতার কারণ এটি। আল্লাহ তালা খোদাতলা বারিন আমদিয়াতে আমার নাম ঈসা রেখেছেন এবং আমাকে কথা বলেছেন তোমার আশা সংবাদ খোদা এবং রসুল দিয়েছিলেন। কিন্তু যেহেতু মুসলমানদের একটি দল এই বিশ্বাসে একমত হয়েছিল এবং আমারও ওই একই বিশ্বাস ছিল যে হজরত ঈসা আকাশ থেকে নাজেল হবেন, এজন্য আমি খোদার যে বহি একে বাহ্যিক অর্থে নিতে চাইনি, ব্যাখ্যা করেছি এবং আমি সেই বিশ্বাসই পোষণ করি যা সাধারণ মুসলমানের ছিল এবং সেই এই কথা আমি বারাহিনী আহমদিয়াতে ছাপিয়ে দিয়েছি। কিন্তু এরপর এই সম্পর্কে বৃষ্টির ন্যায় আমার প্রতি বহি নাজেল হয়েছে যে সেই মসীহ মাউদ যার আসার কথা সে তুমি। শুধু ওহি হয়নি, তিনি বলছেন এর পাশাপাশি শত শত নিদর্শনও প্রকাশিত হয়, আকাশ এবং পৃথিবী উভয় আমার সত্যায়ন দণ্ডায়মান হয় আর খোদা তালার উজ্জ্বল নিদর্শন আমার উপর জোর করে আমাকে এদিকে নিয়ে আসে যে সেই যুগে আগত মসীহ আমি, নতুবা আমার বিশ্বাস তো তাই ছিল যা আমি বারাহিনী আহমদিয়াতে লিখে দিয়েছিলাম। এরপর আমি শুধু এরপরে নির্ভর না করে আমি এখানেই ক্ষান্ত দেইনি, আমি এই ওহিকে পবিত্র কোরআনের আলোকে যাচাই করেছি। পবিত্র কোরআনের নির্ভরযোগ্য আয়াতের আলোকে প্রমাণ হয় যে ঈসা আলাইহিস সালাম অবশ্যই মারা গেছেন আর শেষ খলিফা মসীহ মওউদ নামে এই উম্মত থেকেই আবির্ভূত হবেন। আর যেমনটি দিন উদিত হয় তখন আর অন্ধকারে নামগন্ধ থাকে না, অনুরূপভাবে শত শত নিদর্শন এবং ঐশী সাক্ষ্য প্রমাণ এবং পবিত্র কোরআনের অকাট্য দলিল প্রমাণ সমৃদ্ধ আয়াত এবং সুস্পষ্ট হাদিসের হাদিস আমাকে এটি মানতে বাধ্য করেছে যে আমি নিজেকে মসীহ মওউদ হিসেবে মেনে নেই। আমার জন্য এটি যথেষ্ট ছিল যে আমি কখনো এটি চাইনি, আমি গুপ্ত অবস্থায় ছিলাম, কেউ আমাকে চিনত না, জানত না এবং আমার আকাঙ্ক্ষাও ছিল না যে কেউ আমাকে চিনুক বা জানুক, শনাক্ত করুক। সেই নিবৃত অবস্থা থেকে তিনি আমাকে জোর করে টেনে বের করে আনেন। আমি গোপন থাকতে চাই, গোপন অবস্থায় মারা যেতে চাই, কিন্তু তিনি আমাকে বলেন আমি তোমাকে সমগ্র বিশ্বে সম্মানের সঙ্গে সুখ্যাতি দান করব, অতএব সেই খোদাকে জিজ্ঞেস করো তিনি কেন এমনটি করলেন, এক্ষেত্রে আমার অপরাধ কোথায়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই যে দাবি করেছেন,
আল্লাহ তাআলার ওহির আলোকে তিনি দাবি করেছেন এবং তিনি বলেন শুধু আমার ব্যক্তিগত ওহির বিষয়ই নয়, যখন আমি পবিত্র কোরআনের আলোকে যাচাই করি, পবিত্র কোরআনের প্রতি অভিনিবেশ করি, তখন সুস্পষ্ট দলিল প্রমাণ দ্বারা বিষয়টি সুস্পষ্ট হয়। যেভাবে ঈসা আলাইহিস মারা গেছেন, যেভাবে অনুষ্ঠানে পরবর্তী অংশে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হবে, হযরত মুসলিম বলছেন শত শত আরও নিদর্শন রয়েছে এবং এমন এমন সাক্ষী প্রমাণ রয়েছে। স্বয়ং হযরত মুসলিম আসসালাম ঈসার কবরের উল্লেখ করেছেন, যিনি যা শ্রীনগরে খানিয়ার মহল্লায় ইউজ আসফের কবর রয়েছে, এ সম্পর্কে তিনি গবেষণা করিয়েছেন এবং তিনি তার গ্রন্থে তার সেই গবেষণার উল্লেখ করেছেন। এবং এখন তো অনেক মানুষ এর ভিত্তিতে গবেষণা করেছেন, আর ভারতের চিন্তাবিদ আছেন, তারা বিভিন্ন প্রবন্ধ লিখেছেন, তারা গবেষণা করেন, এবং পাশ্চাত্যের অনেক লেখক তারাও বিভিন্ন গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ঈসা আলাইহিস সালাম ক্রুশে মারা যাননি, আর তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন। যখন এটি প্রমাণ হয়ে যায় যে ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে পবিত্র কোরআন হাদিস বিভিন্ন দলিল প্রমাণের আলোকে, তাহলে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের এই দাবিকে আরও এটি সমর্থন যোগায়। তিনি সেই মসীহ মওউদ যিনি মসিহ ইবনে মরিয়মের রঙে রঙিন হয়ে এসেছেন এবং তার মসিল হিসেবে এসেছেন। নাসির সাহেব, আমি আবার বলি, এই পুস্তকের উদ্ধৃতিটি বলে দেন যাতে এটি আমাদের দর্শকদের মনে থেকে যান। রুহানি খাজানের 22তম খণ্ড হাকিয়াতুল বহি পুস্তক এবং রুহানি খাজানের 22তম খণ্ডের 152-153 পৃষ্ঠায় এর উল্লেখ রয়েছে। স্বয়ং হযরত মসিহ মওউদ আলাইহিসসালামের বাক্য আমি পাঠ করে শুনিয়েছি, অন্য কারো কথা নয়। নাসির সাহেব, আপনি উল্লেখ করেছেন হুবহু বিষয়টি এমন, এসব প্রশ্ন বা এর মধ্যে অধিকাংশ প্রশ্ন স্বয়ং মানুষ হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের যুগে তার সামনেও করেছিলেন, আর প্রসঙ্গক্রমে খাতমুল বুতুর উল্লেখ ছিল তরিত আমাদের মাথায় একটি বইয়ের নাম আসে, এক গলতি কাহিজালা মসীহ মওউদ এ সম্পর্কে পুরো একটি বই লিখেছেন। দর্শকবৃন্দ, আমি বারবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটি খুবই গুরুত্বপূর্ণ কথা। আহমদিয়া মুসলিম জামাত যা দাবি করছে, যে কথাগুলোই বলছে, এগুলো সবার জন্য মুক্ত। আমাদের ওয়েবসাইট alislam.org আছে, যে উদ্ধৃতি এখানে পাঠ করা হয় আপনারা আলিসলাম ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, চেক করতে পারেন। আমি এর পরের এর চেয়েও এগিয়ে কথা বলছি, আমাদের বিরুদ্ধে কোনো উদ্ধৃতি দেওয়া হয়, আপনার সামনে যদি এই ধরনের কোনো কথা বলা হয় যে হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে বা নাউজুবিল্লাহ হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কথা আহমদিয়া জামাত লিখেছে, তাহলে আপনার অধিকার আছে, আপনি ওয়েবসাইটে যান, সেই উদ্ধৃতিটি চেক করে দেখুন। কেননা অধিকাংশ ক্ষেত্রে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিসসালামের উদ্ধৃতিকে কাট পেস্ট করে কম বেশি করে উপস্থাপন করা হয়, উদ্দেশ্য থাকে, দুরভিসন্ধি থাকে এর পেছনে, সত্য লুকানো উদ্দেশ্য। একজন কলার লাইনে আছে, তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম, হাবিব সাহেব লাইনে আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে যোগাযোগের আবার চেষ্টা করা হবে, আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলবো। ফজল সাহেব, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি প্রসঙ্গক্রমে একটি কথা বলতে চাই, আপনি এক গলতি কা ইজালা বইয়ের উদ্ধৃতি দিয়েছেন, কিছুটা পার্থক্য রয়েছে। হযরত ঈসার মৃত্যু সম্পর্কে যে বিশ্বাস, সে সম্পর্কে মুসলিম আসলাম গেছেন, এটি মুসলমানদের প্রচলিত বিশ্বাস যা আমি বারানী আহমদিয়াতে লিখে দিয়েছিলাম, কিন্তু খাতমে নবুয়তের যতটুকু বিশ্বাস এ সম্পর্কে এই ভুল বোঝা উচিত নয় যে প্রথমে তার ভিন্ন বিশ্বাস ছিল, কিন্তু পরবর্তীতে তার সংশোধন করার জন্য তিনি এক গলতি কা ইজালা লিখেছেন। হযরত মসীহ মওউদ ইসলাম শুরু থেকে শেষ পর্যন্ত নিজেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসেবে, একজন গোলাম নবী হিসেবে, দাস নবী হিসেবে উপস্থাপন করেছেন। এটি মানুষের মধ্যে একটি ভুল দেখা দিয়েছিল এবং মানুষ এটি বুঝতে অসমর্থ হয়েছিল। তিনি সাধারণ মানুষ এবং অনেক আহমদীদের আহমদীর সংশোধন করার জন্য এক গলতি কা ইজালা পুস্তকটি প্রণয়ন করেছিলেন, কিন্তু খাতমে নবুয়তের সম্পর্ক যতটুকু হযরত মসীহ মওউদ আলাইহিস শুরু থেকে শেষ পর্যন্ত তার বিশ্বাস এটিই ছিল যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন, তিনি পরিপূর্ণ এবং শরীয়তধারী নবী, তারপর
তার শরীয়তের বাইরে অন্য কোন নবী আসতে পারে না, এবং তিনি বারাইনে তাকে বারাইনে আহমদিয়াতেও নবী বলে উল্লেখ করা হয়েছে, এবং পরবর্তীতেও তার এই বিশ্বাসই ছিল যে তিনি উম্মতি নবী। ফজল সাহেব, অনেক অনেক ধন্যবাদ। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি হাবিব সাহেবের সঙ্গে, কিন্তু যোগাযোগ হচ্ছে না, কিন্তু তার প্রশ্নটি আমাদের স্ক্রিনে আছে। আমি মৌলানা আব্দুস সামিক খান সাহেবের সঙ্গে কথা বলতে চাইব এবং তার সমীপে প্রশ্নটি রাখতে চাইব। আসসালামু আলাইকুম আব্দুস সামিক সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রশ্নটি বলুন সামি সাহেব। প্রশ্ন হলো, হাবিব সাহেব নামে পাকিস্তান থেকে এক বন্ধু যোগাযোগ করেছেন, তিনিও সেই প্রশ্নই করতে চাচ্ছেন যা বারবার আমাদের সামনে করা হয়। তিনি যে প্রশ্নটি করতে চান তা হলো হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম। এটি তার প্রশ্ন, যেভাবে তিনি করেছেন সেভাবে আমি পড়ছি, এটি সত্য তো নয়, যাক আপনি ব্যাখ্যা করবেন। তার প্রশ্ন হচ্ছে, হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কটু বাক্য ব্যবহার করেছেন, এটির সত্যতা তিনি জানতে চান, কেন তিনি এটি করেছেন। হাজমিজা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কেন অসৌজন্যমূলক বাক্য ব্যবহার করেছেন, কটু বাক্য বলেছেন। জাজাকাল্লাহ। আমি এই ভাইকে নিবেদন করব, হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কোনো কটু কথা বলেননি, এটি সোজাসাপটা কথা। এক ব্যক্তি যখন কোনো ব্যক্তির মসিল হওয়ার দাবি করে, আমি যদি বলি যে আমি অমুক ব্যক্তির মসিল বা তার স্থলাভিষিক্ত, তাহলে এটি কি করে সম্ভব যে আমি তাকে অসম্মান করব? তাকে অসম্মান করার অর্থ তো নিজেকে অসম্মান করা। যদি আমি তার অসম্মান করি তাহলে আমি তো নিজেকে অসম্মান করব। হযরত মসীহ মাউদ আলাইহিস সালামের দাবি হলো, আমি মসীহ আলাইহিস সালামের গুণ বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়েছি এবং মসীহ মাউদ হওয়ার দাবি তিনি করেছেন। তাহলে এটি কী করে সম্ভব হতে পারে যে যে ব্যক্তির স্থলাভিষিক্ত বা যার মসীল হওয়ার তিনি দাবি করেছেন তার সম্মানহানি করবেন বা তাকে ইনসাল্ট করবেন বা তার বিরুদ্ধে কটু কথা বলবেন? আসল কথা হলো, যেটি আমাদের মুসলমান ভাইদের বুঝতে হবে, হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম এর একটি গুরুত্বপূর্ণ কলমের অস্ত্র ছিল যা তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে ব্যবহার করছেন। খ্রিস্টানরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে চরমভাবে আক্রমণ করছিল। তার সত্তা, তার গুণ বৈশিষ্ট্য এবং তার ব্যক্তিসত্তার উপরে তারা আক্রমণ করছিল। আমরা তো আজও মসীহ আলাইহিস খোদার প্রিয় এবং সত্য নবী মানি, আমরা কিভাবে তাকে অসম্ভব করতে পারি? সম্ভবই নয়। আমরা হযরত ঈসা আলাইহিস খোদার পবিত্র এবং মনোনীত নবী বলে বিশ্বাস করি। হযরত মসীহ মাউদ আলাইহিস একটি রীতি অবলম্বন করেছিলেন, তিনি সেই ইনজিল যা খ্রিস্টানরা উপস্থাপন করে এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সম্পর্কে যে ধর্ম হিসেবে উপস্থাপন করে, হযরত মসীহ আলাইহিস একে অস্ত্র হিসেবে নিয়েছেন, বলছেন তোমাদের ইঞ্জিল মসির চিত্র এভাবে দেখিয়েছে, এভাবে দেখেছে, এভাবে করেছে, কেননা ইঞ্জিল এগুলো লেখা আছে। কোরআনের আলোকে যদি দেখো, কোরআন তো বিভিন্ন স্থানে হযরত ঈসা আলাইহিস সত্যতা, পবিত্রতা এবং তার মায়ের পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। ইঞ্জিল মসীহ আলাইহিস সালামের অসম্মান করে এবং খ্রিস্টানদের বই পুস্তকে যেভাবে ঈসা আলাইহিস চিত্র উপস্থাপন করে, হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম সেগুলো উপস্থাপন করে তাদেরকে লজ্জিত করেছেন যে মসীহ মাউদ আলাইহিস সালামের অপারগতা ছিল, কেননা খ্রিস্টানরা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি আক্রমণ করে, কোনো মুসলমান এর উত্তরে ঈসার উপর আক্রমণ করে না। এই জন্য এটি মুসলমানদের অধিকাংশ ইঞ্জিল পড়েনি, তারা জানেও না ঈসা ইসলাম সম্পর্কে তারা কি বিশ্বাস উপস্থাপন করে, বাইবেলে মসির কী অবস্থা বর্ণনা করা হয়েছে। হযরত মসীহ মাউদ এটি যুদ্ধের অস্ত্র হিসেবে গ্রহণ করেছেন এবং ব্যবহার করেছেন। তোমাদের বর্ণিত ঈসা তিনি কোরআনে বর্ণিত সত্য মসি নয়, এটি নতুন কোনো প্রশ্ন নয়। হযরত মসীহ মাউদ যুগেও এই প্রশ্ন করা হয়েছিল। হযরত মসীহ মাউদ স্বয়ং বলেছেন, আমি ঈসা আলাইহিস সালামের অসম্মান কিভাবে করতে পারে? আমি তো তার স্থলাভিষিক্ত হওয়ার দাবি করি, আমি এবং তিনি তো হীরার দু টুকরো নেয়, আমি যদি তার বিরুদ্ধে কিছু বলি এটি তো আমি আমার নিজের বিরুদ্ধে বলব। তিনি বলেন, আমি তো সেই ঈশার বিশ্বাস উপস্থাপন করি যা ইঞ্জিল এবং খ্রিস্টানদের বই পুস্তক উপস্থাপন করে। যাহোক, হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম এভাবে
খোদার যেভাবে খোদার অন্যান্য নবীদের মোকাম উপস্থাপন করেছেন, ঠিক একইভাবে হযরত মসীহ আলাইহিস সালামকে তিনি সত্য নবী এবং তার মোকাম এবং পদমর্যাদা উপস্থাপন করেছেন। জাজাকাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আব্দুল সামি সাহেব, আপনি সবিস্তারে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন এবং যেভাবে আমরা উল্লেখ করেছি এবং করতে থাকব ভবিষ্যতে, যে প্রশ্ন করার অধিকার আপনার রয়েছে। নিঃসন্দেহে এই সমস্ত প্রশ্ন পূর্বেও হয়েছে, কিন্তু তারপরও পুনরায় আপনারা করতে পারেন আমাদের কাছে, আমরা পুনরায় আপনাদের প্রশ্ন উত্তর দিব। আমাদের চেষ্টা হলো কোনো না কোনোভাবে আপনাদের কান পর্যন্ত যেন আমাদের কথা পৌঁছে যায়। ফজল সাহেব, আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর আমি দর্শকদের কথাও বলে দিব, এই যে হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়েছি এটি খুবই গ্রহণযোগ্য, মানুষ খুব সহজে টেক্সট আকারে তাদের প্রশ্নগুলো আমাদের কাছে পাঠাতে পারেন। যদি আপনি এর থেকে লাভবান হতে চান তাহলে হতে পারেন, যদি কথা বলতে না চান এবং টেক্সট আকারে প্রশ্ন পাঠাতে চান তাহলে অবশ্যই পাঠাতে পারেন। তাহের মাহমুদ সাহেব রয়েছেন আমাদের বন্ধু, ইংল্যান্ড থেকে এই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি উল্লেখ করছেন বা জানতে চাচ্ছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়াও অন্য কোনো নবীর আকাশে যাওয়ার এবং পুনরায় জীবিত আকাশ থেকে নেমে আসার উল্লেখ পাওয়া যায় কি, এ সম্পর্কে কিছুটা বলবেন। সাধারণভাবে খ্রিস্টান এবং ইহুদিদের যে বিশ্বাস থাকা উচিত তাদের ধর্মীয় ধর্মগ্রন্থের আলোকে, দুজন নবী তাদের বিশ্বাস অনুযায়ী আকাশে গিয়েছেন, যাদের মধ্যে একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানদের একটি বিশ্বাস, আর ইহুদিদের বিশ্বাস হচ্ছে এলিয়া নবী, তিনিও আকাশে চলে গেছেন এবং মালাকি নবীর ঐশী গ্রন্থে বা অন্যান্য গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। এলিয়া নবী সম্পর্কে উল্লেখ পাওয়া যায় যে তাকেও আকাশে তুলে নেওয়া হয়েছে এবং তার সম্পর্কে এই ব্যাখ্যাও পাওয়া যায় যে আগত যে মসিহ তার আবির্ভাবের পূর্বে এলিয়া নবীর আবির্ভাব আবশ্যক। যতক্ষণ পর্যন্ত সে এলিয়া নবী না আসবেন ততক্ষণ পর্যন্ত সেই ঈসা মসিহ আসতে পারে না। ঈসা ইসলাম যখন পৃথিবীতে আসেন তখন লোকেরা জিজ্ঞেস করে যে ভাই আপনি তো এসে গেলেন কিন্তু আপনার পূর্বে ঐশী গ্রন্থ অনুযায়ী বা তওরাতের শিক্ষা অনুযায়ী এলিয়া নবীর আসার আবশ্যক। ঈসা আলাইহিসসালামের উত্তর দিয়েছিলেন যে হযরত ইউনূস আলাইহিসসালাম, তিনি বলেন ইনি হচ্ছেন এলিয়া, যার যে মানতে চায় মানতে পারে। মোট কথা ঈসা আলাইহিসসালাম এখানে এই ব্যাখ্যা করে দিয়েছেন যে মূলত কোনো ব্যক্তি সম্পর্কে বলা হয় যে তিনি আকাশে চলে গেছেন, পুনরায় তিনি আকাশ থেকে পৃথিবীতে আসবেন, এর অর্থ এই নয় যে তিনি সশরীরে আকাশে চলে গেছেন এবং তিনি সেই সশরীরে আকাশ থেকে অবতরণ করবেন। বরং যেভাবে জাকারিয়ার বাড়িতে ইউনূস নবী জন্ম নিয়েছিলেন, ইয়াহিয়া জন্ম নিয়েছিলেন, তার আগমনের ফলে এটি একথা পূর্ণ হয়ে যায় যে আমার আগার পূর্বে আসার পূর্বে এলিয়ার আসার কথা এবং আমার আসার পথ পরিষ্কার করার কথা। তো মোট কথা এটি এমন এক কথা যার ফলে হযরত ঈসা আলাইহিসসালামের এই ভবিষ্যৎবাণীটি বোঝার ক্ষেত্রে আমরা সহায়তা পেতে পারি। দুজন নবী রয়েছেন যাদের আকাশে যাওয়ার এবং আকাশ থেকে অবতরণ করার সম্পর্কে বিভিন্ন গ্রন্থে লেখা পাওয়া যায়, কিন্তু একটি বিষয় সিদ্ধান্ত তো হযরত ঈসা করে দিয়েছেন যে তোমরা মনে করো এলিয়া আকাশে গিয়েছেন এবং আমার আসার পূর্বে তিনি আসবেন, তার আবির্ভাবের অর্থ হচ্ছে জাকারিয়ার গৃহে জন্ম নেয়া ইয়াহিয়া আলাইহিসসালাম, মানতে চাইলে মানো না মানতে চাইলে না মারো, হযরত ঈসা ইসলামের বিশ্বাস এটাই ছিল। এবং তিনি বলেন যে এলিয়া আকাশ থেকে আসেননি বরং তিনি জাকারিয়ার ঔরসে জন্ম নিয়েছিলেন। হ্যাঁ, তার মধ্যে এমন এমন গুণ এবং বৈশিষ্ট্য ছিল যা পূর্বের এলিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এটি হযরত ঈসা ইসলাম লোকদেরকে বুঝিয়েছিলেন। যে ভবিষ্যৎবাণী রয়েছে যে আকাশ থেকে তার আসার কথা, এর অর্থ এটি নয় যে তিনি জীবিত আকাশ থেকে অবতরণ করবেন, বরং সেসব বৈশিষ্ট্য নিয়ে এক ব্যক্তি পৃথিবীতে জন্ম নিবে আর সেসব কাজ করে দেখাবে যা তার দায়িত্ব। আপনাকে অনেক ধন্যবাদ ফজল সাহেব। নাসির সাহেব, আমরা চেষ্টা করি, আমাদের সাথে কি কোনো ভাই ফোন লাইনে আছেন? আসসালামু আলাইকুম। আরিফুজ্জামান সাহেব বাংলাদেশ থেকে ছিলেন, না এখন লাইনে নেই, তার সাথে যোগাযোগ করা হলে আমাদের জন্য ভালো হবে। নাসির সাহেব, আমরা যেভাবে আলোচনা করছিলাম বা আলোচনা আরম্ভ করেছিলাম, আর ফজল সাহেব হযরত ঈসা আলাইহিসসালামের কিছু উদ্ধৃতি উপস্থাপন করেছিলেন বাইবেলের ইঞ্জিলের, সেই বিষয়টিকে আমি সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনার কাছে আমি এখন প্রশ্ন করতে চাই যে এটি আলোচনা হয়েছে যে ঈসা আলাইহিসসালাম স্বয়ং নিজের মৃত্যু এবং ক্রুশ থেকে কীভাবে রক্ষা পেয়েছেন সেটি
বর্ণনা করেছেন, কিন্তু এছাড়াও নিশ্চিতভাবে ইঞ্জিলে বহু এমন প্রমাণ পাওয়া যায় বা বিদ্যমান রয়েছে যা থেকে আমরা বুঝতে পারি যে হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যু কখনোই ক্রুশে হয়নি। আমি চাইবো আমাদের দর্শকদের আপনি এ সম্পর্কে কিছু বলবেন। ইঞ্জিলে যেমনটি আপনি উল্লেখ করেছেন যে বহু এমন ইঙ্গিত রয়েছে, আর স্বয়ং হযরত মুসা আলাইহিসসালামের ভবিষ্যৎবাণীও রয়েছে যা থেকে বোঝা যায় যে তারই বিশ্বাস ছিল যে তার যে মিশন ছিল তা তিনি পূর্ণ করবেন। মথি 15:24 আয়াতে উল্লেখ আছে যে মসি নাসিরি আলাইহিসসালাম বলেন, আমি ইসরায়েলের হারিয়ে যাওয়া মেষগুলো ছাড়া অন্য কারো প্রতি প্রেরিত হয়নি। এখন জয় যে যুগে তিনি উপস্থিত ছিলেন বা যে স্থানে তিনি ছিলেন সেখানে বনি ইসরায়েল তো ছিল, তো হারিয়ে যাওয়া মেষগুলো কোথায় ছিল? তিনি বলেন যে আমি তাদের প্রতি প্রেরিত হয়েছে। আর নিশ্চিতভাবে সেই 10টি গোত্র বনি ইসরায়েলের 10টি গোত্র যেগুলোর বিভিন্ন ঘটনার কারণে হিজরত করতে হয়েছে, যারা উত্তর দিকে পূর্ব দিকে হিজরত করেছে কাশ্মীরের এলাকা, আফগানিস্তান, হিন্দুস্তান ইত্যাদি স্থানে, তো এই যে 10টি গোত্র বনি ইসরায়েলের তাদের হিজরত করতে হয়েছিল সেখান থেকে। আর আজ বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি প্রমাণিত যে আফগানিস্তান এবং কাশ্মীরেও বনি ইসরায়েলের যে 10টি গোত্র হিজরত করেছিল সেই লোকেরাই এখানে এসে বসবাস করেছিল। হযরত মুসা আলাইহিসসালাম মুসা হিন্দুস্তান মে পুস্তকে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছেন, আর এর শুরুতে এটি উল্লেখ করেছেন সেখানে 10টি এই বিষয়ে বহু যুক্তি প্রমাণ রয়েছে। এখন এই যে ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন এ থেকেও বোঝা যায় যে ক্রুশে তার মৃত্যু হবে না। এছাড়া হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে ইঞ্জিলে এটিও আমরা দেখতে পাই যে তিনি প্রথম থেকে জানতেন যে গুনাগারের উপর অত্যাচার করা হবে এবং তাকে ক্রুশে দেওয়া হবে। তো এটি কিভাবে হতে পারে যে এক ব্যক্তি আল্লাহ তাআলার নবী হয়ে যে কথা বলছেন তা ভুল প্রমাণিত হতে পারে? এছাড়া তিনি একজন নবী ছিলেন, এটি কিভাবে সম্ভব হতে পারে যে আল্লাহ তাআলা তার দোয়া গ্রহণ করবেন না? অতএব আল্লাহ তাআলা তার দোয়া গ্রহণ করেন এবং তিনি যখন দোয়া করেন লিমা সাবাক্তানি, তো তখন তিনি বলেন যে আল্লাহ তাআলাকে যে তুমি তো সর্বদা আমার দোয়া গ্রহণ করেছ, তো তুমি কি আজ আমাকে পরিত্যাগ করলে? তো আল্লাহ তাআলা তাকে পরিত্যাগ করেনি, তার দোয়া গ্রহণ করেছেন এবং তাকে ক্রুশ থেকে রক্ষা করেছেন, ক্রুশে মৃত্যু থেকে রক্ষা করেছেন। আর এরপর তিনি গালিলের দিকে হিজরত করেন, আর সেখানে তার যে হাওয়ারিরা ছিল, এখন ইহুদিরা যেন তার পশ্চাৎধাবন না করে তাই তার হাওয়ারি যারা ছিল তারা এই খবর প্রচার করে যে তিনি আকাশের দিকে চলে গেছেন। আর যেহেতু তাদের মাথায় পুরনো ধারণা বিদ্যমান ছিল যে আকাশের দিকে যেতে পারেন, তো তাই তারা এই বিষয়টিকে তাদের মাথায় বসিয়ে দেয় যে আসলে তিনি আকাশের দিকে চলে গেছেন। যা হোক, আল্লাহ তাআলা তাকে প্রাণে রক্ষা করেছেন এবং দীর্ঘ সফর বা হিজরত করে তিনি কাশ্মীরে এসে যেভাবে ঐতিহাসিক যুক্তি প্রমাণেও প্রমাণিত হয়েছে যে তিনি সেখানে এক দীর্ঘ জীবন লাভের পর মৃত্যুবরণ করেছেন। এছাড়াও আরও কিছু ভবিষ্যৎবাণী রয়েছে যেগুলোর উল্লেখ ইঞ্জিলেও রয়েছে, আর কিছু কিছু ঘটনারও উল্লেখ রয়েছে যে তার সাথে কি হয়েছে বা তার বিরোধী যারা ছিল তাদেরই বা কি পরিণতি হয়েছে। তার জীবদ্দশায় বহু এমন যারা ইহুদি ছিল যারা তাকে এরূপ কষ্ট দিয়েছিল তাদের পরিণতি কি হয়েছিল এরও উল্লেখ রয়েছে। তো ইহুদ বনি ইসরায়েলের যে হারিয়ে যাওয়া মেষগুলো ছিল তাদের প্রতি তিনি অবতীর্ণ হয়েছেন মূল কথা। আর এখানে তিনি এটিও উল্লেখ করেছেন যে তিনি এই সফর করেন এবং এই সফরে যাওয়া এটি তার জন্য নির্ধারিত ছিল, কেননা তিনি বলেছিলেন যে আমি হারিয়ে যাওয়া মেষগুলো ছাড়া আর কারো প্রতি প্রেরিত হয়নি। আর সেই যে গোত্রগুলো হিজরত করেছিল
তাদের মাঝে কেউ কেউ নিজের পিতামহের ধর্ম পরিত্যাগ করেছিল, আর তাদের অধিকাংশ বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিল, এমন কি মূর্তি পূজা পর্যন্ত তারা শুরু করেছিল। তাই বহু পশ্চিমা ইতিহাসবিদ এই বিষয়টিকে প্রমাণ করেছেন, আর হজরত মসীহ মওউদ আলাইহিস সালামের এই অবস্থানের সত্যতা প্রমাণ করেছেন। তো হজরত ঈসা আলাইহিস সালাম সেখান থেকে হিজরত করে এই অঞ্চলে এসে তার তবলিগ করেন, আর যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নির্ধারিত ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। আর এই কারণেই পরবর্তীতে যখন এসব অঞ্চলে ইসলামের বাণী পৌঁছে, তখন তারা বহু সংখ্যা ইসলাম ধর্ম গ্রহণের সৌভাগ্য লাভ করে। তো হযরত ঈসা আলাইহিস সালাম তার যে মিশন তাতে সফল হয়েছেন, তিনি ব্যর্থ হননি, আর তার যে উদ্দেশ্য ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে স্বাগত জানানোর জন্য মানুষকে প্রস্তুত করা, তা তিনি সফলভাবে সম্পন্ন করেছেন আর তার কাজ করে গেছেন। জাজাকুমুল্লাহ নাসির সাহেব, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এর একটি এই প্রশ্ন এসেছে, এর কিছুটা বিষয় আপনি স্পষ্ট করেছেন আপনার উত্তরে, কিন্তু আরেকটি দিক আমি জিজ্ঞেস করতে চাইব। ডক্টর খালেদ মাহমুদ সাহেব কানাডা থেকে প্রশ্ন প্রেরণ করেছেন, তিনি বলছেন যে হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ সালাম কি প্রথমে এই বিষয়টি জানতেন যে বনে ইসরায়েলের যে অন্যান্য গোত্র রয়েছে তারা এখানে নেই, বরং কাশ্মীরের দিকে চলে গেছেন? তিনি চাচ্ছেন যে এই বিষয়টিও যেন কিছুটা জানানো হয়। দেখুন, যদি তিনি না জানতেন তাহলে তাহলে তিনি হারিয়ে যাওয়া মেষের কথা বলতেন না। যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে তো হারানো মেষ বলা যেতে পারে না, কেননা তারা সেখানেই ছিল। আর হারিয়ে যাওয়া মেষ বলার মাধ্যমে তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন যে তিনি জানতেন, কারণ ইতিহাস সম্পর্কে তিনি অজ্ঞ ছিলেন না। আর যেদিকে তিনি গিয়েছেন তার যে সফর, মসিহ হিন্দুস্তান মে পুস্তক পাঠ করলে আপনি দেখতে পাবেন হুজুর আলাইহিসসালাম সেখানে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, এছাড়া আরও গুরুত্বপূর্ণ যে সকল বিষয় রয়েছে সেগুলো সেখানে বর্ণিত হয়েছে। তো এখানে এই সমস্ত বিষয়ের উল্লেখ রয়েছে যে তিনি কিভাবে হিজরত করেছেন, কোন পথ অবলম্বন করেছেন, সেই রুট উল্লেখ করা হয়েছে সেখানে। হযরত ঈসা আলাইহিসসালাম সেই সকল গোত্রে গিয়েছেন যেখানে সেই সব গোত্র হিজরত করেছিল। অবশ্যই নাসির সাহেব, যে ঈসা আলাইহিসসালাম যে যে স্থানে সেই গোত্রগুলো ছিল সেই গোত্রগুলোর ইতিহাস উপস্থিত ছিল, আর তিনি জানতেন, আর এই জন্যই তিনি সেখানে যেতে পেরেছেন অবশ্যই। আর এভাবে তিনি নিজের যে আসল শিক্ষা বা বাণী প্রচার করার ছিল তা তিনি তাদের কাছে পৌঁছিয়েছেন। আর যেমনটি কোরআন শরীফ থেকেও জানা যায় যে প্রত্যেক নবীর উদ্দেশ্য হয়ে থাকে যে তিনি পরবর্তীতে আগমনকারী নবীর জন্য ভবিষ্যৎবাণী করেন বা মানুষকে প্রস্তুত করেন। তো কোরআন শরীফে এটি বলা হয়েছে যে যখনই পরবর্তীতে এমন কোন নবীর আগমন হবে যিনি তোমাদের কাছে যা রয়েছে তার সত্যায়ন করেন, তাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আর বাইবেল এবং ইঞ্জিল অনুযায়ীও ইসলামের বাণী যখন তাদের কাছে পৌঁছে, যাদের মাঝে ঈসা আলাইহিস সালাম কাজ করে গেছেন, আপনি দেখুন পাকিস্তানে এবং কাশ্মীরে কত বেশি পরিমাণে মুসলমান রয়েছে, কেননা তারা এই বিষয়টিকে দেখতে পেয়ে যে এই বিষয়ের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছিল তারা তা গ্রহণ করেছেন। আর ঈসা আলাইহিসসালাম যে শিক্ষা তাদের দিয়ে গিয়েছিলেন সেই শিক্ষার কারণেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো এই যে তার মিশন বা উদ্দেশ্য ছিল তা তিনি যথাযথভাবে পালন করেছেন, আর যেখানেই সে সকল গোত্র ছিল সেখানে তাদের কাছে তিনি তবলিগ তার পৌঁছিয়েছেন। জাজাকুমুল্লাহ, আপনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আমি চাইব ঘানায় আমাদের সাথে মৌলানা আব্দুস সামি খান সাহেব আছেন, তার কাছে আমি পরবর্তী প্রশ্ন রাখতে চাই। মৌলানা আব্দুস সামি খান সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সামি খান সাহেব, আমি চাইব প্রথমে আমাদের কাছে যে প্রশ্ন এসেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটি আপনার কাছে রাখতে যাচ্ছি, আর এই প্রশ্নের আমাদের আজকের যে আলোচনার বিষয় তার সাথে গভীর সম্পর্ক রয়েছে। তিনি প্রশ্ন করছেন, প্রশ্নকারী, যে যেভাবে হযরত
জামাতে আমাদের প্রতিষ্ঠাতা এবং আহমদিয়া জামাত কোরআন শরীফের 30টি আয়াতের মাধ্যমে হজরত ঈসা আলাইহিস সালাম এর মৃত্যু প্রমাণ করে। তো তিনি জিজ্ঞেস করছেন, দেখুন আহমদীদের মাঝে একটি আকাঙ্ক্ষা রয়েছে যে কিভাবে সেই বাণী মানুষের কাছে পৌঁছানো যায়। তো আমাদের এই প্রশ্নকারী জিজ্ঞেস করছেন যে আমার প্রশ্ন হলো, আমাদের অ আহমদি বন্ধু যারা রয়েছে তারা এই সকল আয়াত সম্পর্কে কি বলেন? যদিও এই প্রশ্ন আমাদের সে সকল অ আহমদি ভাইয়ের কাছে হওয়া উচিত, কিন্তু আমাদের এই ভাই যেহেতু প্রশ্ন করেছেন তা তো হুবহু সেই তারই ভাষায় প্রশ্নটি আমি আব্দুস সামি খান সাহেবের কাছে রাখছি, যে যে 30টি আয়াত হজরত মসিহে মাউদ আলাহ সাল্লাম হজরত ঈসা আলাহ সাল্লাতামের মৃত্যুর বিষয়ে উপস্থাপন করেন সেগুলো সম্পর্কে অ আহমদিরা কি বলে, এর কি ব্যাখ্যা করে, আর এ সম্পর্কে কেন সঠিক বিষয়ের দিকে তারা আসতে চায় না। জাজাকুমুল্লাহ মৌলানা সাহেব, আপনি একান্ত সঠিক কথা বলেছেন, এটি তাদেরকে প্রশ্ন করা উচিত যে তারা কেন তারা কিভাবে। কিন্তু একটি বিষয় আমি উল্লেখ করতে চাইবো যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম নিজের পুস্তক ইজালা আওহামে যে 30টি আয়াতের উল্লেখ আপনি করলেন সেটির কথা বলেছেন। তিনি কোরআন শরীফের 30টি আয়াতের উল্লেখ ইজালা আওহাম পুস্তকে করেছেন। এখন কোরআন শরীফে বলা হয়েছে মহানবী সাল্লামের বিরুদ্ধবাদিতায় এবং অন্যান্য সকল নবীর বিরোধিতায় সর্বদা এটি বলা হয়েছে যে আমাদের পিতা পিতামহ যে ধর্ম অবলম্বন করেছিল আমরা কি তা পরিত্যাগ করব। ইব্রাহিম আলাহ সাল্লাম যখন এসেছেন তখনও একই কথা বলা হয়েছে। তো নিজের পিতা পিতামহের ধর্মকে পরিত্যাগ করা এবং খোদার পক্ষ থেকে আগত নবীকে গ্রহণ করা এবং তার ধর্মকে গ্রহণ করা এটি বেশ কঠিন বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে বেশি সম্মানিত আর কেউ ছিল না, তার চেয়ে বেশি হারে সত্যতার প্রমাণ আর কারো ক্ষেত্রে আমরা দেখতে পাই না। হিজরতের পূর্বে মক্কি জীবনের যে 13 বছর তখন খুব বেশি মানুষ ইসলাম গ্রহণ করেনি, কিন্তু এখন দেখুন টেলিফোন লাইনের সমস্যার কারণে কথা বুঝতে সমস্যা হচ্ছে। তিনি তাওয়াফি শব্দের উল্লেখ করছেন যে হজরত মসিহে মাউদ আলাহ সাল্লাম কোরআন শরীফের আয়াত থেকে প্রমাণ করেছেন যে তাওয়াফি শব্দটি কোরআন শরীফে 25 বার ব্যবহৃত হয়েছে আর 23 বার তা সুস্পষ্টভাবে মৃত্যু অর্থে ব্যবহৃত হয়েছে, 2 বার রূপক অর্থে ব্যবহৃত হয়েছে ঘুমের অর্থে যখন মানুষ অর্ধ মৃত অবস্থায় থাকে। এই তাওয়াফ বিভিন্ন ভাবে আসে, মুতাওয়াফা মুতাওয়াফি বিভিন্ন রূপে মানুষ ব্যবহৃত হয় বা হয়ে থাকে, কিন্তু মসি সম্পর্কে যখন এই শব্দ আসে তখন মানুষ এই অর্থ করে যে তিনি আকাশে চলে গিয়েছেন। মুসলমানদের মাঝে এবং অন্যান্য নবী রাসুল সম্পর্কেও এই কথাই তারা যে কথাটি বলে যে আকাশে চলে গেছেন, এই কথাটি মোটেও সঠিক নয়। এ সম্পর্কে আরেকটি কথা আমি বলতে চাই যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি তাওয়াফি শব্দের ক্ষেত্রে খোদা ফায়েল হন বা আর কোনো রু তার মাফউল হয় তাহলে তাওয়াফি শব্দের অর্থ, মসীহ মওউদ আলাইহিস সালাম 1000 রুপির চ্যালেঞ্জ দিয়েছেন আর 1899 সনের গ্রন্থ ইজালা আওহাম
তো 124 বছর অতিবাহিত হয়েছে এখন, কিন্তু কেউ আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ গ্রহণ করেনি যে যদি তাওফি শব্দের ক্ষেত্রে আল্লাহ তাআলা ফাইল হন এবং কোনো রুহ মাফউল হয় তাহলে এর অর্থ মৃত্যু ছাড়া আর কিছু হয় না। তিনি আলাইহিস সালাম বলেন যে কোনো সহি হাদিস তো দূরে থাক, কোনো মিথ্যা হাদিসও যদি কেউ উপস্থাপন করতে পারে তাহলে আমি তোমাকে এই পুরস্কার দিব। আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করেনি, আর এরপরও তারা এই বিশ্বাস করে যে মসি আকাশে আছেন। তাই কোরআন শরীফে যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজাক্কির এর ইন্নামান্তা মুজাক্কির, যে তুমি দাওয়াত দিতে থাকো, পয়গাম প্রচার করতে থাকো। হজরত মসিহ মওউদ আলাইহিস সালামের জামাতও তাই করছে। আমরা কিতাব পত্র পত্রিকা এবং এইসব প্রোগ্রামের মাধ্যমে খোদা তাআলার বাণী মানুষের সামনে রাখছি যে হযরত মসীহ আলাইহিস সালামের আকাশে থাকার না কোরআনে প্রমাণ আছে, না হাদিসে আছে, না ইঞ্জিলে আছে, না ইতিহাসে আছে। তাহলে তোমরা কেন এই ধারণা নিয়ে বসে আছো? হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বিভিন্ন ভাবে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর প্রমাণ উপস্থাপন করেছেন বিভিন্ন ঐতিহাসিক ধর্মগ্রন্থ থেকে, ইতিহাসের গ্রন্থ থেকে, কিন্তু তারপরও মানুষ গ্রহণ করে না। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে মসীহ আলাইহিস সালাম শ্রীনগরে যে সমাহিত আছেন, এই বিষয়টি আজ বিভিন্নভাবে প্রমাণিত সত্য। আর বিভিন্ন ঐতিহাসিকরা, বিভিন্ন পুস্তক লেখকরা এই বিষয়টি পরীক্ষা করে বা পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে প্রমাণ করেছেন। আল্লাহ তাআলা মানুষকে বোঝার তৌফিক দিন, কিন্তু তারা তখনই এই তৌফিক লাভ করবে যদি তারা কোরআন ও হাদিসের দিকে দৃষ্টি দেয়। অনেক ধন্যবাদ আব্দুস সামি খান সাহেব, আপনি খুব বিস্তারিতভাবে বিষয়টি উপস্থাপন করলেন। আরেকটি প্রশ্ন আমার সামনে আছে, আমি তার সেটি প্যানেলের সামনে রাখছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপের নাম্বারে মানুষ খুব সহজে প্রশ্ন প্রেরণ করে। তিনি বলেন যে আমার নাম তাহের আহমদ, জার্মানি হামবুর্গ থেকে আমি বলছি। আহমদিয়াতের বিরোধীরা বলে যে হজরত মসীহ মওউদ আলাইহিসসালাম, হজরত ইসা আলাইহিসসালামের কবরের উল্লেখ বিভিন্ন স্থানে করেছেন, এটি কেন? জাযাকুমুল্লাহ। দেখুন, এই মুহূর্তে আমার সামনে কাকতালীয় ভাবে হজরত মসীহ মওউদ আলাইহিসসালামেরই একটি উদ্ধৃতি রয়েছে, যেখানে হুজুর এই ক্ষেত্রেই আমাদের পূর্বে যে কথা হচ্ছিল যে হজরত মসীহ মওউদ আলাইহিসসালাম স্বয়ং এগুলোর উত্তর দিয়ে গেছেন। তো এখানে হজরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে বুখারিতে এই হাদিস রয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহ বা লানাতুল্লাহ আলাল ইহুদি ওয়ান নাসারা ইত্তাখাজ, পরের অংশে বুঝতে পারিনি, যে ইহুদি এবং খ্রিস্টানদের উপর লানত, তারা নিজেদের নবীদের ইবাদত আরম্ভ করেছে। তো এখন জানা কথা যে খ্রিস্টানরা বনী ইসরায়েলের অন্যান্য নবীদের পূজা বা ইবাদত মোটেই করে না, বরং তাদেরকে কোনো সম্মান দেয় না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এখানে এটি লিখেছেন যে সিরিয়ায়, আমি এই বিষয়টি বুঝতে পারিনি, তিনি বলেন যে বিভিন্ন ইতিহাসে বিভিন্ন সালে খ্রিস্টানরা বছরের পর বছর ধরে সেখানে একত্রিত হন, তারা এটি মনে করে যে আসলে সেই কবর ঈসা আলাইহিসসালামের কবর যেখানে যেখানে আহত অবস্থায় তাকে রাখা হয়েছিল, যেভাবে পূর্বে উল্লেখ হয়েছে যে ক্রুশ থেকে নামানোর পর যে কবরে তাকে রাখা হয়েছিল সেটি এমন এমন কবর ছিল না, সেই যুগে কবর হতো একটা বড় কক্ষের মতো যার মুখে একটি পাথর রাখা হয়েছিল। তো যা হোক, সেখানে তার দেহ রাখা হয়েছিল। তো সেখানে আজও খ্রিস্টানরা যায়, সেই জায়গাটি পরিদর্শন করে, সেখানে সেজদা করে বা সম্মানের জন্য সেজদা করে, তার পূজা করে বা ইবাদত করে, যে এখানে তার
মুদের মসিকে রাখা হয়েছে। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম এর উত্তর দিচ্ছেন, তিনি এটি বলেননি যে সেখানে একটি কবর রয়েছে আর শ্রীনগরের যে কবর রয়েছে এটি ভুল বা সেটি সঠিক। তিনি এখানে এটি বলছেন যে আসলে সেই কবর হযরত ঈসা আলাইহিস সালামেরই কবর যেখানে আহত অবস্থায় তার দেহ রাখা হয়েছিল। আর যদি সেই কবরকে হযরত ঈসা আলাইহিস সালামের কবরের সাথে কোনো সম্পর্ক না থাকে তাহলে নাউজুবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য প্রমাণিত হয় না। আর এটি কখনো হতে পারে না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মিথ্যা কবরকে নবীর কবর আখ্যা দিবেন যা শুধুমাত্র প্রতারণার জন্য বানানো হয়েছে, কেননা নবীদের এটি সাজে না যে কোনো ভুল জিনিসকে উদাহরণ হিসেবে উপস্থাপন করবেন। মৌলভী মোহাম্মদ হোসেন সাহেব বাটালভি সাহেব এই আপত্তি করেছিলেন, আর অন্যান্য যারা বিরোধিতা করছে এই তথ্যের তাহলে তাদের উচিত অন্য কোন কবরের সন্ধান দেয়া। নবুয়তের বা নবীর কথা কখনো ভুল প্রমাণিত হতে পারে না, তাদের কথায় বিশ্বাস না করা এটি কখনো সমীচীন নয়। হয় তারা অন্য কোন কবরের সন্ধান দিন যাকে খ্রিস্টানরা পূজা করে, আর অথবা তারা এই বিষয়টি প্রমাণ করুন যে তিনি সেই কবরের কথা উল্লেখ করেছেন যে কবরে ঈসা আলাইহিস সালামের দেহ রাখা হয়েছিল। তো এটি যদি সেই কবর হয়ে থাকে বা সেখানে যদি ঈসা আলাইহিস সালামের সম্পর্ক না থাকে তাহলে এটা তাদের প্রমাণ দেওয়া উচিত। তো একদিকে এই আপত্তি তারা করছে, তো আসলে এই আপত্তি করার মাধ্যমে তারা নিজেদের যে বিশ্বাস রয়েছে তারই বিরোধিতা করছে। তো হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে অবশ্যই হযরত ঈসা আলাইহিস সালামকে সেই কবরে প্রবেশ করানো হয়েছিল, আর এটি সেই ঘটনা যা মরহামে ঈসা বা ঈসা আলাইহিস সালামের মলমের যে ঘটনা আমরা উল্লেখ করেছি তার সাথে সম্পৃক্ততা রয়েছে। কিন্তু আমরা এই কথা বলতে পারি না যে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, কেননা তোরাহ থেকে প্রমাণিত যে ক্রুশে যে মারা যায় সে অভিশপ্ত, আর অভিশপ্ত তিনি ছিলেন না। অনেকে বলে যে ওমা কাতালুহু ওমা সালাবুহু এর অর্থ যে তাকে ক্রুশে দেয়াই হয়নি, কিন্তু এর অর্থ হলো ক্রুশে দিয়ে মৃত্যুর যে উদ্দেশ্য থাকে সেটি সাধিত হয়নি। এই বিষয়টি পুনরায় তিনি উল্লেখ করেছেন যে সলিব ওমা কাতালুহু ওমা সালাবুহু যে বলা হয় সেটির ক্ষেত্রে অর্থ হলো তাদের যে উদ্দেশ্য ছিল ক্রুশে দিয়ে মারা সেটি তারা তাতে তারা সফল হতে পারেনি, কেননা এক নবী যিনি আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত তিনি কখনো অভিশপ্ত হতে পারেন না। আর ঈসা আলাইহিস সালাম এটিও বলেছেন যে ইউনুস নবীর মতোই আমি এই কবরে প্রবেশ করব। তো এ থেকে প্রমাণিত হয় যে কবরে তিনি জীবিত প্রবেশ করেছিলেন, আর এটি এই কবর হলো সেই কবর যা যেখানে তিনি আহত অবস্থায় গিয়েছিলেন। তো হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যে সিরিয়ার কবর উল্লেখ করেছেন এটির ব্যাখ্যা তিনি নিজেই করেছেন যে এটি সেই কবর যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম আহত অবস্থায় প্রবেশ করেছিলেন, আর যার সম্পর্কে তিনি স্বয়ং বলেছেন যে ইউনুস আলাইহিস সালামের মতোই আমি সেই কবর প্রবেশ করব। আর এটি আল্লাহ তাআলারই পরিকল্পনা ছিল যেন ইহুদিরা তাকে মৃত মনে করে তার বিষয়ে এটি পরিত্যাগ করে বা তার বিষয়টি ভুলে যায়। আর একইভাবে তিনি সেখানে 3 দিন অবস্থান করেছিলেন। তো এটি হযরত মুসলিম মওউদ আলাইহিস সালাম এই বিষয়টি লিখেছেন এখানে। তো আপনি যেহেতু মূল বিষয়টি এখানে মূল উদ্ধৃতি পড়ে দিয়েছেন তাই এটি এখানে পুরো উত্তর হিসেবে যথেষ্ট। সদবচন বইয়ের উদ্ধৃতি এটি। ধন্যবাদ আপনাকে। বারিরা সাহেবা আমাদের এক বোন যুক্তরাজ্য থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি একটি প্রশ্ন প্রেরণ করেছেন। প্রশ্ন খুবই সাধারণ কিন্তু আমরা চেষ্টা করি যেন প্রত্যেক প্রশ্নকে আমরা যতটা সম্ভব এই এই প্রোগ্রামে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তিনি জিজ্ঞেস করছেন এই বিষয়টি বা এই ধারণা কোত্থেকে এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত, এই ধারণা কোত্থেকে সৃষ্টি হয়েছে, এই বিষয়টি জানতে চাচ্ছেন তিনি।
এই যে ধারণার সম্পর্ক, ঈসা আলাইহিস সালাম জীবিত এবং আকাশে চলে গিয়েছেন, এটি খ্রিস্টানদের মাঝে বহু যুগ ধরে চলমান আছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এখানে একটি বিশেষ দিক এটি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যখন হয়, তখন কোন কোন সাহাবীর এটি ধারণা ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, বরং কেউ কেউ বরং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এটিও বলা হয়েছে যে যেভাবে মুসা আলাইহিস সালাম কিছু কালের জন্য পাহাড়ে গিয়েছিলেন, এরপর ফিরে এসেছিলেন, অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছুদিন পর বা কিছুক্ষণ পর ফিরে আসবেন। তখন আমি এখানে পুরো ঘটনা উল্লেখ করছি না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আয়াতের তিলাওয়াত করেন, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালত মিন কাবলি রাসূল, যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একজন রসুল আর তার পূর্বে সকল রসুল গত হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন। এখন যদি মুসা আলাহ সালাতাম বা ঈসা আলাহ সালাতাম কোন একজন সাহাবিও তখন এই কথা বলার পর ঈসা আলাহ ইসলামের কথা বলেননি যে ঈসা আলাহ ইসলাম তো আকাশে জীবিত উপস্থিত আছেন, নতুবা এটি হতেই পারে না যে সাহাবিরা তখন যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে তাদের হৃদয় গ্রহণই করছিল না বা মন মানতে চাচ্ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত পড়েন তখন তাদের আর রেওয়ায়েতেও এটি লেখা আছে যে সাহাবিরা মদিনার গলিতে এই আয়াত পড়তো এবং ক্রন্দনরত ছিল। তো অথচ আসল এটি যে যদি তারা জানতেন যে কোনো নবী জীবিত আছেন তাহলে তারা সবার আগে এই কথা উল্লেখ করতেন। তো কোনো কথা যদি কোরআনের বিরোধী হতো সাহাবিরা সাথে সাথে তার বিরোধিতা করতেন, খোদা তো তারা সাথে সাথে উত্তর দিতেন এমন কোনো কথা উপস্থিত হলে। তো এটি হতেই পারে না যে সাহাবিরা তখন চুপ ছিলেন এই কথা জানা সত্ত্বেও যে ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন। অথচ আর সাহাবিদের সামনে যদি কোনো বিষয় উপস্থাপন করা হয় আর তারা যদি নিশ্চুপ থাকেন তাহলে এটিও প্রমাণিত হয় যে তারা এই বিষয়টিকে গ্রহণ করছেন বা এই বিষয়টির সত্যায়ন তারা করছেন। তো এ থেকে বোঝা যায় যে সাহাবিরা অবশ্যই এই বিশ্বাস রাখতো না। তো পরবর্তীতে বাহ্যত এটি মনে হয় যে যখন ইরান বিজয় হয়েছে, ইরাক বিজয় হয়েছে, রোমের কাইসার বা বড় বড় ইসলামী বিজয় জর্জরিত হয়েছে আর বহু খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করেছেন, তো তাদের মাঝে যেহেতু এই ধারণা পূর্বেই ছিল আর মুসলমানরা নিজেদের সরলতার কারণেই বা নিজেদের তফসির লেখার শখের কারণে অনেক কথা শুধুমাত্র আকাশে যাওয়ার কথা নয় বরং ইহুদি এবং খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করে করে এইসব ঘটনা সাজিয়েছে যে এটি হয়েছে যে ঈসা আলাইহিস সালামকে অমুক জায়গায় রাখা হয়েছে, তার ছাদ খোলা হয়েছে এবং ফেরেশতার সাথে তিনি আকাশে চলে গেছেন। তো এইসব বিষয় এর কোনো সত্যতা নেই আর অনুরূপভাবে অন্যান্য আরও বহু তফসির মুসলমানদের মাঝে রয়েছে যেগুলোর না কোরআন সমর্থন করে না হাদিস সমর্থন করে, আর এই বিষয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এসব বিষয়ের সংশোধন করেছেন। হতে পারে সে যুগে যখন বহু সংখ্যায় খ্রিস্টানরা মুসলমান হয়েছে তো তাদের হৃদয়ে বা মাথায় যেহেতু এই ধারণা পূর্ব থেকে ছিল, আর এছাড়া এটিও আরেকটি বিষয় যে মুসলমানদের মাঝে এই বিষয় অবশ্যই এই ধারণা ছিল যে এক মসিহ আসতে যাচ্ছেন, তো হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী মসিহকে চারবার নবীউল্লাহ বলেছেন, চারবার তাকে নবী বলে উল্লেখ করেছেন, এছাড়া বলা হয়েছে কাইফান তুমি যা নাজালা ফিকুম ঈসা ইবনে মরিয়মা। তো এই যে ভবিষ্যৎবাণী রয়েছে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন বা আগমন করবেন, এছাড়া আরো তো এই যে পরবর্তীকালে মুসলমানদের মাঝে এই বিষয়টি এভাবে প্রবেশ করেছে বলেই আমরা ধারণা করি, কেননা কোরআন এবং হাদিসে এর কোনো সমর্থন পাওয়া যায় না। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দরভাবে এই বিষয়টি উপস্থাপন করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা এ ধরনের কোনো ধারণা
রাখতেন না, আর তারাই সর্বপ্রথম ব্যক্তি ছিলেন বা প্রাথমিক ব্যক্তি ছিলেন যারা কোরআন শরীফকে সবচেয়ে বেশি বুঝতেন। বোঝা যায় যে পরবর্তীতে এই ধারণা প্রবেশ করেছেন। আমি মোহতরম আব্দুল সামি খান সাহেবের কাছে পরবর্তী প্রশ্ন রাখতে চাই। আসসালামু আলাইকুম সামি খান সাহেব। আমাতুল হাই সাহেবা, আমাদের এক বোন যুক্তরাজ্য থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি প্রশ্ন প্রেরণ করেছেন, এটিও মৌলিক প্রশ্ন, আমি আপনার কাছে সেভাবে উপস্থাপন করছি যেভাবে তিনি প্রেরণ করেছেন। তিনি বলেন যে আহমদীর এই কথা বলে যে ঈসা ইবনে মরিয়াম এই যে টাইটেল দেয়া হয়েছে এর অর্থ বাহ্যিকভাবে মরিয়মের পুত্র, তো তাদের আপত্তি হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাম ঈসা ইবনে মরিয়ম কিভাবে হতে পারেন। আমি চাইবো আপনি আমাদের বোনের এই প্রশ্নের উত্তর দিবেন। খুবই সুন্দর প্রশ্ন। ধর্মীয় জগতে এবং সাধারণ জগতেও এই বিষয়টি অজানা নয় যে কাউকে যদি কোনো টাইটেল দেয়া হয় এর অর্থ এটি নয় যে স্বয়ং তিনি আসবেন, বরং তার গুণ নিয়ে আসবেন, এটি বোঝায়। আর ইবনে মরিয়াম শব্দ এখানে এই অর্থেই এসেছে। ইবনে মরিয়াম যদি কেউ হয়, কেউ যদি ইবনে মরিয়াম হতো, পঙ্ক্তিতে রয়েছে এবং আমার অসুখের জন্য ঔষধের ব্যবস্থা করত, তো এখানেই কথা বলা হয়নি যে সরাসরি ইবনে মরিয়াম আসবেন, বরং তার গুণ নিয়ে কারো আসার কথা উল্লেখ করা হয়েছে। হযরত ঈসা আলাইহিসসালাম দাবি করেছিলেন যে আমি মসিহ, তখন মানুষও তাকে এই প্রশ্ন করেছিল যে তোমার পূর্বে তো ইয়াহিয়ার আসার কথা আছে বা এলিয়ার আসার কথা রয়েছে, আর ইয়াহিয়া আলাইহিসসালামের আকাশ থেকে অবতরণের মাধ্যমে ঐশী বরকত ছিল যেগুলো সে সময় অবতীর্ণ হয়েছিল, আর পশ্চিমা বিশ্বে তাকে এলিয়া নামেই স্মরণ করা হয়। অনুরূপভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের যে নাম ঈসা রাখা হয়েছে এর মাধ্যমে এটি কখনোই তার দাবি নয় যে আমি সেই ঈসা বা সরাসরি সেই ঈসা, বরং ঈসার গুণে বা বৈশিষ্ট্য নিয়ে আমি প্রেরিত হয়েছি, যা নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন। তো এখানে মনোযোগ দিন যে কাউকে রুস্তম উপাধি দেয়া হয় যদি সে অনেক সাহসী হয়। অনুরূপভাবে উন্নত চিকিৎসা শিক্ষার জন্য পাকিস্তানে একটি উপাধি দেয়া হয়, সেটিতে কাউকে ভূষিত করা হয়। তো এই যে উপাধি দেয়া কাউকে, কাউকে কোনো সামঞ্জস্যপূর্ণ নাম দেয়া, এটির অর্থ এটি হয় না যে তা বাহ্যিক অর্থে বা শুধুমাত্র সরাসরি সেই অর্থে পূর্ণ হবে, বরং আসলে তার মাঝে সেই বৈশিষ্ট্য থাকার কারণে তাকে এই নাম দেয়া হয় বা কাউকে এই নাম দেয়া হয়। পাকিস্তানে গত বছরগুলোতে এটি একটি সাধারণ বিষয় হয়ে গেছে যে কাউকে আলী বলে দেয়া, যে তার মাঝে অনেক সাহস হতে সাহসী হলে তাকে আলী নাম দেয়া হয়। তারা ধর্মীয় জগতেও এই অনুরূপভাবে এই জাগতের নিয়মের মতোই বিভিন্ন রূপক অর্থে কথা বলা হয়। তো হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তার পুস্তকে 16টি সামঞ্জস্যের কথা উল্লেখ করেছেন যেগুলোতে প্রমাণিত হয় যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম সেসব বৈশিষ্ট্য নিয়ে এসেছিলেন, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য, আর এটি অসম্ভব যে কেউ নিজের মাঝে ইচ্ছা করে সেসব বৈশিষ্ট্য সৃষ্টি করে নিবে।
আর তিনি সেখানে একথাও উল্লেখ করেছেন যে আমি সেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1300 বছর পর জন্ম নিয়েছে, যেভাবে ঈসা আলাইহিসাল্লাম মুসা আলাইহিসাল্লামের 1300 বছর পর জন্ম নিয়েছিলেন। মুসা আলাইহিসাল্লামের যুগেও বিভিন্ন ফিরকার সৃষ্টি হওয়ার পর ঈসা আলাইহিসাল্লাম এসেছিলেন, তেমনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের উম্মতের মাঝে বিভিন্ন ফিরকা সৃষ্টি হওয়ার পর মুসা আলাইহিসাল্লাম এসেছে। এখন বলুন, কোন ব্যক্তি কিভাবে এই সমস্ত বিষয় নিজের মাঝে নিজের চেষ্টা করে সৃষ্টি করতে পারে? এই সমস্ত বিষয় আসলে বাগধারা বা উপমা বা অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কতিপয় সাহাবিকে এরূপ নাম দিয়েছিলেন বা উপাধি দিয়েছিলেন। তো এগুলো আসলে বাগধারা বা উপমা, যখন এটি প্রমাণ হয় কোরআন থেকে, হাদিস থেকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে, ইতিহাস থেকে, ইঞ্জিল থেকে বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি প্রমাণিত হয় যে ঈসা আলাইহিসাল্লাম আজ এটি প্রমাণিত যে ঈসা আলাইহিসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যখন কোনো মৃত ব্যক্তির নাম কাউকে দেওয়া হয় তো তার অর্থ এটি হয় যে তার গুণে গুণান্বিত হয়ে আসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, এক সাহাবীর কথা বলে যে তিনি একটি হাদিসে উল্লেখ করেছেন যে পরের অংশ আমি বুঝতে পারিনি, তিনি বলছেন যে যেভাবে পূর্বের নবীরা জীবিত ছিলেন অনুরূপ ভাবে ঈসা আলাইহিসাল্লাম জীবিত ছিলেন, আর পূর্বের নবীরা যেভাবে মৃত্যুবরণ করেছেন অনুরূপ ভাবে ঈসা আলাইহিসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর অবশেষে হিন্দুস্তান এবং পাকিস্তানের এলাকায় কাউকে গালিব উপাধি দেয়া হয়, সাহিত্যের ক্ষেত্রে উন্নত বৈশিষ্ট্য রাখার কারণে। তো এই বিষয়গুলো আসলে প্রণিধানযোগ্য বা রূপক অর্থে আসে। জাকমল্লা স্বামী খান সাহেব, অনেক বিস্তারিতভাবে আপনি আমাদের বোনের প্রশ্ন উত্তর দিয়েছেন। নাসির কামার সাহেব, আমাদের অনেকেই আছেন, সৈয়দ মোবাশ্বের শাকির, আরিফুজ্জামান সাহেব, জামরুদ খান সাহেব, সবাই নিজের প্রশ্ন প্রেরণ করেছেন। সময় সংক্ষিপ্ত একটি প্রশ্ন আবু শাহান সাহেবের, আমি চাইবো আপনি সংক্ষেপে উত্তর দিবেন। তিনি বলেন যে উফাতে মসিহ সম্পর্কে সুরা আলে ইমরানের 145 নম্বর আয়াত উপস্থাপন করা হয়, সেখানে আর রসুল শব্দে আহমদিরা বলে থাকে, যে এখানে আর রসুলের অর্থ বহু রসুল, অথচ আহমদিরা তর্জমা করে যে সকল রসুল। তো অনুগ্রহ করে এই বিষয়টি স্পষ্ট করবেন যে আর রসুলের অর্থ বহু রসুল হবে নাকি সকল রসুল হবে। দেখুন, এটি যারা করে যে বহু রসুল তাদেরকে প্রশ্ন করা উচিত। আলিফলামের ব্যবহার এখানে হয়েছে, আর আলিফলাম এখানে এই অর্থেই এসেছে যে সেই সমস্ত সত্তা যাদের উপর রসুল শব্দ ব্যবহৃত হয়েছে তারা সবাই এর অন্তর্ভুক্ত। কিন্তু এখানে এটি কোরআন শরীফের আয়াত, যে কোনো প্রশ্নের উত্তর কোরআন শরীফের মাঝেই রয়েছে। কোরআন শরীফ এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, মাল মাসিহ ইবনু মরিয়াম ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহির রুসুল, যে মুসা ইবনে মরিয়াম একজন রসুল ছিলেন আর তার পূর্বের আর রসুল মৃত্যুবরণ করেছেন। তো এখানে কি তার পূর্বে বহু রসুল মৃত্যুবরণ করেছিলেন অর্থ করবেন, অর্থাৎ কেউ কেউ তাহলে জীবিত ছিল? যদি সেখানে এই অর্থ না করেন তাহলে এখন দেখুন, আমরা সেখানেও একই অর্থ করি যে মুসা ইবনে মরিয়াম একজন রসুল ছিলেন, তার পূর্বে সকল রসুল মৃত্যুবরণ করেছেন। এরপরে ইয়াদ পড়ুন যে হযরত ঈসা আলাইহিসাল্লামের সেখানে উল্লেখ ছিল না যে তিনি মৃত্যুবরণ করেছেন। এরপর এই আয়াত রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন রসুল আর তার পূর্বের সকল রসুল মৃত্যুবরণ করেছেন। তো সেখান থেকে শুধুমাত্র হযরত মসি যদি বাকি থাকেন তাহলে তিনিও এখানে চলে এসেছেন। তো কোরআন শরীফ তো সত্যকে অবশ্যই
প্রভাবিত করে, বা আর যেখান থেকে শয়তান বা কেউ এই প্ররোচনা সৃষ্টির চেষ্টা করে, কোরআন শরীফ স্বয়ং এটিকে খণ্ডন করে। অনেক ধন্যবাদ আপনাকে মৌলানা নাসির কামার সাহেব, মৌলানা ফজলুর রহমান সাহেব এবং মৌলানা আব্দুল সামি খান সাহেব, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের এই যে রাহে হুদাম প্রোগ্রামের ধারাবাহিকতা ইনশাল্লাহ আগামী 3 সপ্তাহ লন্ডন স্টুডিও থেকে জারি থাকবে। উফাতে মসি বিষয়ে আমরা ইনশাল্লাহ তার আলোচনা করব, কিন্তু যেভাবে এই অনুষ্ঠানের রীতি রয়েছে যে জামাতে আহমদিয়া মুসলিমা সম্পর্কে যে প্রশ্ন আপনাদের মাথায় থাকে, আপনারা অবশ্যই আমাদের প্রোগ্রামে প্রেরণ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে রাখুন, সারা সপ্তাহ জুড়ে আপনারা প্রশ্ন প্রেরণ করতে পারেন। আর সরাসরি যদি আমাদের সাথে কথা বলতে চান, তাহলে ও শনিবার GMT সময় অনুযায়ী 4টায় আপনারা এই প্রোগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আশা করি আগামী প্রোগ্রামে মানুষ আরও প্রশ্ন নিয়ে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে। আপনারা এই প্রোগ্রাম যারা দেখেছেন এবং শুনেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। হযরত মুসলিম আদুল্লাহ ইসলাম নিজের পুস্তকাবলিতে এই বিষয়টিকে সুস্পষ্ট করেছেন যে যে মসির আগমন করার কথা ছিল তিনি হলেন, তিনি আলাইহিস সালাম, এখন পৃথিবীর দায়িত্ব হলো বা জগৎবাসীর দায়িত্ব হলো তার বাণীকে দেখা শোনা এবং তাকে মান্য করা। আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দিন। পরবর্তী প্রোগ্রাম পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। तो रखते हैं मुसलमानों का दीन, हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्म है